শাইতানুর বিসমিল্লাহিরাহমানিরাহিম। তো গ্রাফিক ডিজাইনের আজকের আরেকটি ক্লাস আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা ইউটিউব ব্যানার আর্ট নিয়ে কথা বলবো, যেটা আপনারা কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে হয়তোবা প্রথম ব্যাচে যারা আছেন তারা মোটামুটি করতে পারছেন, দ্বিতীয় ব্যাচে যারা আছেন তারা হয়তোবা অ্যাডোবি ফটোশপ নিয়ে, বা প্রথম ব্যাচে যারা ছিলেন তারাও হয়তোবা ফটোশপ নিয়ে কাজগুলো করতে পারেননি। আজকে ফটোশপ এবং ইলাস্ট্রেটর কম্বিনেশন করে একটা প্রিমিয়াম কোয়ালিটি কিভাবে একটা চ্যানেল আর্ট তৈরি করা যায়, মানে ইউটিউব ব্যানার বা কভার ফটো তৈরি করা যায় সেটা আজকে শিখবো। তবে তার আগে জেনে নেবো যে আদৌ কি এই সোশ্যাল মিডিয়া সরি এই ইউটিউব ব্যানার আর্ট বা চ্যানেল আর্ট কি গুরুত্ব আছে, তো সেটা আমরা আগে যাচাই করবো। তো সেটা যাচাই করার জন্য আমাদের যে টার্গেট মার্কেট প্লেস সেটা হলো আমাদের fiverr.com। সুতরাং আমরা স্ক্রিনটা শেয়ার করে সরাসরি আমরা fiverr.com এ চলে যাব। তো সেই ক্ষেত্রে আমি নতুন একটা ব্রাউজার ওপেন করলাম, এটা ফায়ারফক্স ব্রাউজার। এখানে আমি যদি ফাইবারে যাই তাহলে আমরা ফাইবারে গিয়ে আমরা সার্চ করব, কি সার্চ করব, ইউটিউব ইউটিউব চ্যানেল আর্ট। আচ্ছা, এটা লেখে আমরা সার্চ করব, দেখব যে এটার কেমন ডিমান্ড। তো আমরা লিখে সার্চ করছি ইউটিউব চ্যানেল আর্ট, এটা একটা ক্যাটাগরি। তো এই ক্যাটাগরিতে সেলার আছে কয়জন বলেন? 15,791 জন। 15,791 জন সেলার অ্যাভেলেবল, তার মানে এই একটা ক্যাটাগরি নিয়ে 15,791 জন সেলার আছে, তারা কাজ করতেছে, তার মানে এই ক্যাটাগরিটা মোটামুটি একটু শক্তিশালী, নাকি বলেন? জি জি শক্তিশালী কি মনে হচ্ছে? আচ্ছা, হ্যাঁ, এখন আমরা একটা কাজ করি, তাহলে দেখি যে আসলে যারা এই ধরনের নিয়ে কাজ করতেছে, মানে এই ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে, আদৌ কি তারা কাজ পায়, নাকি তারা এমনিতেই এই ব্যানার ডিজাইন নিয়ে অহেতুক ভাবে গিগ দিয়ে রাখছে। তো সেটাকে আমাদের অ্যানালাইসিস করার জন্য আমরা প্রথম চারটা গিগে আমরা ওপেন করি। আজকে অ্যানালাইসিস বেশি যাব না, কারণ সময় নষ্ট হবে, এদিকে আবার শাহিন আবার রাগ করতে পারে। তো যার জন্য আমরা প্রথম চারটা, তারপরে আচ্ছা তারপরে আরো একটু দুইটা তিনটা নিয়ে নেই। আচ্ছা এত নিব না, এটাকে একটু সরাই দেওয়া যায় কিভাবে এটা দেখি। আচ্ছা, তো এইখানে আমরা যে গিগটা দেখলাম সেটাতে আমরা দেখতে পারতেছি যে 1946টা কি আছে, রিভিউ আছে, সে তার মানে অনেকগুলো কাজ করছে। সে কি কাজ করে? আই উইল ক্রিয়েট প্রফেশনাল চ্যানেল আর্ট ফর ইউটিউব, শুধুমাত্র ইউটিউবের জন্য সে প্রফেশনাল লেভেলের চ্যানেল আর্ট তৈরি করে দেয়, যেগুলো দেখতে কি এরকম দেখা যায়। আচ্ছা, তার আরো যদি আমরা কয়েকটা কাজ দেখি, এই যে এরকম ভাবে এগুলো তিনটা করে এক একটা ইমেজের ভিতরে সে তিনটা করে চ্যানেল আর্ট যুক্ত করছে, সে বোঝাচ্ছে যে আমি এই ধরনের কাজগুলো করি। অলরেডি তার 1946টা রিভিউ আছে, তার মানে সে আরো কাজ করেছে, এবং কি প্রত্যেকটা কি 5-স্টার রিভিউ। আর অলরেডি তার কয়টা কাজ রানিং আছে এখন? তিনটা তিনটা কাজ তার রানিং আছে, যার প্যাকেজ বেসিক প্যাকেজ হলো $15, স্ট্যান্ডার্ড $20, প্রিমিয়ামটা হলো $35। তার মানে 100% শিওর থাকেন এর ম্যাক্সিমাম $35 সেল হয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা তারপরে যদি একটা দিয়ে যাই, এটাতে দেখা যাচ্ছে যে উনি বলছে আই উইল ডিজাইন এ প্রফেশনাল ইউটিউব ব্যানার অর চ্যানেল আর্ট, তার মানে ইউটিউব ব্যানার দিয়ে অর বোঝাচ্ছে। অর মানে কি, যে এখানে দুইটা কিওয়ার্ড সে চালাকি করে ব্যবহার করছে, একটা কিওয়ার্ড হলো ইউটিউব ব্যানার, আরেকটা কিওয়ার্ড হলো চ্যানেল আর্ট। আমরা যখন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন আমরা প্রত্যেকটা জিনিস আমরা টু দা পয়েন্টে দেখাই দেব, যে একটা গিক, যেমন আগের যে গিগটা ছিল গিগের ভিতরে শুধুমাত্র একটা ছিল কিওয়ার্ড, সেটা হলো চ্যানেল আর্ট, কিসের, ইউটিউবের। আর পরের যে ব্যক্তিটা আছে সে হয়তোবা একটু অ্যানালাইসিস করার পর সে এখানে দুইটা কিওয়ার্ড যুক্ত করেছে, একটা হলো ইউটিউব ব্যানার আর একটা হলো চ্যানেল আর্ট, তার মানে দুইটা কিওয়ার্ড ব্যবহার করেছে। আর সে অলরেডি ইতিমধ্যে কাজ করেছে, 739টি রিভিউ আছে, তার মানে সে এর সে অধিক কাজ করেছে, এবং তার রানিং আছে কয়টা কাজ? তার রানিং কয়টা কাজ আছে বলেন? আটটা কাজ আছে। কাজ রানিং আছে, তাহলে কি বোঝা যায় যে এই ধরনের ইনিয়া যারা কাজ করতেছে তারা কাজ পাচ্ছে? জি জি অবশ্যই। আচ্ছা, আমরা পরে কার আরেকটাই দিই, সেটা হলো 145টা কাজ করছে। কিছু কিছু বায়ার আছে, তারা কি করে বিভিন্ন প্রবলেমের কারণে এগুলো ই করে রাখে, মানে ওটাকে পজ করে রাখে। তো পজ করে রাখলে যেটা হয়,
ওটার র্যাঙ্কটা একটু কমে যায়, কিন্তু তার রেসপন্সটা কমে না, যাতে রেসপন্সটা যাতে না বেড়ে যায় এই জন্য সে এই যে এই পজ করে রাখে, যার জন্য হয়তো তারপর আমরা একটু লাস্টে দেখতে পারি সে লাস্ট কখন ডেলিভারি দিয়েছে, তার মানে সে লাস্ট ডেলিভারি দিয়েছে কত, একদিন আগে, তার মানে তার ওখানে একটা কাজ রানিং ছিল, সে কিন্তু ইতিমধ্যে কাজটা গতকাল ডাউন ডেলিভারি দিয়েছে, দেখছেন লাস্ট ডেলিভারি একদিন আগে, তার মানে সেও কিন্তু কাজটা রানিং করতেছিল। আচ্ছা আমরা তারপরে যদি আরেকটা গিগ দেখি, সেটাতে দেখা যাচ্ছে বলতেছে আই উইল ডিজাইন ইউটিউব ব্যানার অর চ্যানেল আর্ট, মানে এই লোকটাও দুইটা কিওয়ার্ড ব্যবহার করছে এবং সে 1174টা কাজ, 74-এর বেশি কাজ করেছে, 1174-এর বেশি কাজ করেছে, আর তার কাছে ইতিমধ্যে কয়টা কাজ রানিং আছে, চারটা 4টা কাজ তার রানিং আছে, তার বেসিক প্যাকেজ হলো 15, স্ট্যান্ডার্ড 20, আর প্রিমিয়াম 40। তার মানে আমরা কিন্তু বুঝতে পারছি যে এই এই ইউটিউব ব্যানার আর্ট ডিজাইনের কেমন প্রাইস হতে পারে, একটা ধারণা চলে আসছে না? জি জি আচ্ছা বিষয়গুলো খুবই সূক্ষ্মভাবে অ্যানালাইসিস করতে হবে এবং কি ব্রেন দিয়ে কাজ করতে হবে, কারণ এরা কিন্তু আমাদের কম্পিটিটর, এদেরকে টপ করে জি আমাদের সামনে যেতে হবে। আচ্ছা তারপরের জন যে আমি দেখি, তাহলে এ করছে কি 273টা কাজ করছে, ফাইভ স্টার রিভিউ, আমরা যদি নিচের দিকে যাই তাহলে দেখতে পারবো সে 1 ঘন্টা আগে ডেলিভারি দিয়েছে, কথা ক্লিয়ার? জি জি মানে তার কাছেও কাজটা ছিল, সে 1 ঘন্টা আগে ডেলিভারি দিয়ে দিচ্ছে। আমরা পরে কার একটা ডিজাইনে যদি যাই তাহলে সেখানে আমরা দেখতে পারবো সে বলছে আউটস্ট্যান্ডিং চ্যানেল আর্ট ইউটিউব, তার মানে সে একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সে মানে হৃদয়ে হার্ট মানে ই করছে, সেটা হলো আউটস্ট্যান্ডিং। এটা শুনলেই তাহলে বোঝা যায় যে তার ডিজাইনগুলো অনেক ভালো, তাহলে সে এই ধরনের এই চ্যানেল আর্ট নিয়ে কাজ করতেছে ইউটিউবের ভিতরে, সে 977টার উপরে কাজ করেছে এবং তার এখনো একটা কাজ রানিং আছে। আমরা যদি দেখি যে সে রিসেন্ট ডেলিভারি দিয়েছে কত, 8 ঘন্টা আগে, তার মানে সে তার আরো কাজ ছিল, কথা কি বুঝতে পারছেন? এখন বলেন যে এই ধরনের ক্যাটাগরি নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে কাজ কি পাবেন, জি সম্ভাবনা আছে? ইনশাআল্লাহ। সম্ভাবনা আছে, তো সুতরাং অনেকেই বলেন যে আমরা কি নিয়ে কাজ করব, তো তাদের জন্য এটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনি কি ইউটিউবের চ্যানেল আর্ট নিয়ে কাজ করতে পারেন, কারণ এই ধরনের কাজ মার্কেট প্লেসে যথেষ্ট পরিমাণ কাজ রয়েছে। তো তাহলে এখন আপনারা নিজেরাই ভেবে নেন যে এই জিনিসটার গুরুত্ব কতটুকু, সুতরাং খুবই মনোযোগ মানে এতটাই মনোযোগ দিবেন যে শাহিন ভাইয়ের আমি রিকোয়েস্ট করব শাহিন ভাইকে যেন সে কথাগুলো একটু স্লোলি বলে, আর যেই কাজটা যখন একটা শেপ ক্রিয়েট করা বা একটা টুলস নিয়ে সেটা কিভাবে ব্যবহার করবে এইটা দেখানো, এই ধরনের বিষয়গুলো যেন সে একটু স্লোলি করে। হ্যাঁ দরকার পড়ে আমরা একটা ক্লাস শেষ না করে আমরা আরেকদিন একটা সময় নিব, এটা আমি পার্সোনালি ভাবে শাহিন ভাইকে রিকোয়েস্ট করব। আর আপনাদের প্রতি রিকোয়েস্ট হলো আপনার ব্রেনটা একদম শার্প রাখবেন, যখন ক্লাস করবেন তখন অন্য কোনো মনস্ক থাকবে না, শুধুমাত্র এটা মধ্যে থাকবেন, কারণ আপনাদের প্রত্যেকের নিয়ত কি যে নিজের স্কিলটাকে ডেভেলপ করা, নিজের জন্য কাজ করা, প্লাস এই স্কিলটাকে সঠিক জায়গায় ব্যবহার করে আর্নিং করা, সেটা ক্লিয়ার? তাহলে আপনি যদি ক্লাসে মনোযোগ হন তাহলে লাভটা আপনার না আমার? আমাদের তাহলে এখন আপনারা ভাবেন যে আপনারা কি নিজেদের ক্ষতি করবেন না ভালো করবেন। তো সুতরাং আমি আর আমার কথা বাড়াবো না, আমি সরাসরি শাহিন ভাইকে দিয়ে দিচ্ছি, এখন শাহিন ভাই আপনাদের ক্লাস নিব, আশা করি আপনারা খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো করবেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি শাহিন, অ্যাডভান্স আইটি একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো সবাই কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ভালো আছি ভাই, আপনি কেমন আপনি ভালো আছেন? আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছেন। প্রথমে আলমগীর ভাই একটা রিকোয়েস্ট করছে যেন আমি 5G থেকে 2G-তে নেমে আসি। তো আমি চেষ্টা করব যতটা সম্ভব, মানে আপনি 5G তেই থাকেন, কিন্তু 8G 9G তো চলে যাইয়েন না, না সেটা তো সম্ভব না। যাই হোক, আমি মানে স্পিডটা একটু কমায় কথা বলবো আজকে। তো সবার আগে একটা কথা বলে নেই, যদি আপনি এই ক্লাসে থাকেন তো আমি চাইবো যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসে একদম মানে মনোযোগ সহকারে থাকবেন। আর যদি কারো কোথাও সমস্যা হয় তো সাথে সাথে বলবেন, সমস্যা নাই, যেহেতু আমরা এখানে কি শেখার জন্য আসছি। তো শিখতে গেলে কি হবে, অনেক কিছু সমস্যায় পড়বেন বা না বুঝতে পারেন, আর তার জন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই
প্রশ্ন করতে হবে, আর আপনি যখন একটা প্রশ্ন করবেন তখন কি উত্তরটা পাবেন, আর যদি না করেন তাহলে কখনোই উত্তরটা পাবেন না, এটা কি সেটা থেকেই যাবে। তার জন্য কি করতে হবে আপনাদেরকে, যেখানে না বুঝবেন অবশ্যই প্রশ্ন করবেন। তো শুরুতে এসএম আলমগীর ভাই অনেক কিছু বলছেন যে আজকে আমরা কি নিয়ে কথা বলবো, আজকে কথা বলবো ইউটিউব চ্যানেল আর্ট নিয়ে কথা বলবো। তো অনেকে বলে ইউটিউব কভার ব্যানার, কিন্তু আসলে এটা ইউটিউব কভার ব্যানার না, এটা মূলত ইউটিউব চ্যানেল আর্ট। যখন আপনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা কি সুন্দর করতে গেলে কি করতে হবে, ওয়েবসাইটের একটা থাম্বনেল দিতে হবে বা একটা ব্যানার দিতে হবে বা একটা কভার ব্যানার দিতে হবে, ঠিক সেম একই ইউটিউবে যখন আপনি একটা চ্যানেল ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে কি করতে হবে, সেখানে একটা সুন্দর লোগো দিতে হবে এবং সেটার পিছনের যে সাইট বা অংশটা আছে সেটাকে সুন্দর করার জন্য কি করতে হবে, একটা ইউটিউব চ্যানেল আর ক্রিয়েট করতে হবে। তো আমরা আজকে কি করব, শুরু থেকে শেষ পর্যন্ত দেখব একটা ইউটিউব চ্যানেল আর কিভাবে ক্রিয়েট করতে হয়। তো তার জন্য আমরা কি করব, প্রথমে আমাদের কম্পিউটার থেকে অ্যাডোব ইলাস্ট্রেটর রান করব। যাই হোক, যেহেতু এই সফটওয়্যার গুলো কি অনেকটা ভারী, তার জন্য একটু সময় লাগে, তো আশা করি সেই পর্যন্ত সময় দিবেন। ইউটিউব চ্যানেল আর্ট এর ক্ষেত্রে প্রথমে আমাদের কি করতে হবে, তার একটা ডিফল্ট মাপ আছে, মাপ ঝোঁক আছে, সেই মাপ ঝোঁক অনুযায়ী কি করতে হবে সেটাকে তৈরি করতে হবে। তো আমরা কি করলাম, অ্যাডোব ইলাস্ট্রেটরে চলে গেলাম, এখান থেকে আমরা প্রথমে কি করব, ফাইলে যাব, ফাইল থেকে নিউ, নিউ থেকে একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। তো ডকুমেন্ট ক্রিয়েট করার আগে আমরা কি করব, এখানে যে অপশনগুলো আছে এগুলা নিয়ে কথা বলবো। তো ইউটিউব চ্যানেল আর্টের ডিভাইস হলো চারটা, একটা হলো টিভি, বর্তমানে যে টিভি গুলো আছে সেগুলার একটা ডিভাইস, তো সেটার একটা মাপ আছে। আবার পরবর্তী ডিভাইস হলো ডেস্কটপ, ডেস্কটপের কি একটা মাপ আছে, ডেস্কটপ বলেন বা ল্যাপটপ বলেন একই ডিভাইস, তো সেটার একটা মাপ আছে। পরবর্তী কি আছে, ট্যাবলেট, ট্যাবলেটের একটা মাপ আছে। তো ট্যাবলেট বলতে আমরা যে ট্যাব ব্যবহার করি মোবাইলের চাইতে একটু বড় যে ডিভাইসটা, সেটা হলো ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হয়, তো সেটার একটা মাপ আছে। আবার আমরা মোবাইলে যখন দেখব তো মোবাইলের একটা মাপ আছে। তো শুরুতে আমরা কি করব, আমরা একটা প্রিন্টিনে যাব, যেহেতু আমাদের ইউটিউব চ্যানেল আর্ট এটা কি প্রিন্ট হবে না, তো এটা কি হবে, এটা একটা ওয়েবসাইটের জন্য ব্যবহার করব বা ইউটিউব চ্যানেলের জন্য ব্যবহার করব, মূলত এটা কি একটা স্ক্রিনে ব্যবহার হবে। তার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে সাইজ নিতে হবে, এই জায়গায় কত আছে, এই জায়গায় আছে 612, আমাদের উইথ নিতে হবে প্রথমে, প্রথমে আমরা ক্রিয়েট করব টিভির জন্য, তার জন্য উইথ নিতে হবে, তার জন্য উইথ নিতে হবে আপনার 2560, 2560, এবং হাইট নিতে হবে 1440। তারপর এখানে কি আছে, এখানে আছে কি ওয়ান, যেহেতু আমরা কি করব একটা ব্যানার, একটা সরি একটা ইউটিউব চ্যানেল আর্ট ক্রিয়েট করবো, এই জায়গায় কি দুইটা করবো না, তার জন্য কি একটাই রাখবো, আর্ট বোর্ডে কয়টা রাখবো, একটা রাখবো। আর এই জায়গায় কি আমাদের যেহেতু এটা প্রিন্ট হবে না, তার জন্য কি কোনো ব্লেড অংশর প্রয়োজন পড়ছে না, তবে আপনি ডিজাইনের ক্ষেত্রে কি করতে পারেন, মার্জিন ব্যবহার করতে পারেন, তবে এই জায়গায় মার্জিন অতটা গুরুত্বপূর্ণ প্রাধান্য না। তো তারপর আমরা চলে যাই, এই জায়গায় কি আছে, সিএমওয়াইকে কালার আছে, আমাদের কি করতে হবে, আরজিবি কালারে রাখতে হবে, যেহেতু এটা কি একটা স্ক্রিনে জন্য ডিজাইন করা হচ্ছে। আর এই জায়গায় কি আছে, পিপি আছে 300, তো আমরা এই জায়গায় নর্মালি 72 দিয়ে দিই। তারপর এখানে কি আছে, ডিফল্ট, ডিফল্ট যে অংশটা আছে সেম টু সেম থাকবে। তারপর আমরা কি করব, ক্রিয়েট করব, ক্রিয়েট করার সাথে সাথে আমরা কি দেখব, যাই হোক একটু স্লো মারছে, আসতে একটু সময় লাগবে। তা একটা টিভি, টিভি চ্যানেলের জন্য কি একটা আর্টবুক চ্যানেল, ইউটিউব চ্যানেল আর ক্রিয়েট হলো, এটা শুধু কি টিভির জন্য। তো আমরা যদি চাই এভাবে আমরা নিব না, আমরা কি করব, আমরা অন্যভাবে নিব। তো আমরা আবার কি করতে পারি, ফাইল থেকে নিউ ডকুমেন্ট একটা ক্রিয়েট করতে পারি, এই জায়গায় প্রিন্টিনে যায় যে কোনো একটা সাইজ নিতে পারি, তারপর ক্রিয়েট করতে পারি। তো যাই হোক একটা কি ক্রিয়েট হলো, এই জায়গায় কালার কি আছে, সিএমওয়াইকে, তো আমাদের নিতে হবে আরজিবি কালার। তো এই জায়গায় কালার মোডটা চেঞ্জ করে দিই, এই জায়গায় 72 দিই। তো প্রিন্টিনে যাই, যাওয়ার পরে এই জায়গায় এ ফোর সাইজের নিই, নেওয়ার পরে ক্রিয়েট করি। তো এই জায়গায় কি একটা এ ফোর সাইজের পেজ ক্রিয়েট হলো, একটা এ ফোর সাইজের আর্টবোর্ড ক্রিয়েট হলো। তা আমাদের দরকার কি, ইউটিউব চ্যানেলের জন্য প্রথমে টিভি ডিভাইসের জন্য নিতে হবে। তো আমরা কি করবো, যেহেতু আমরা এই সমস্ত টুলগুলার অপশন জানি, এই টুলগুলা ব্যবহার কি সবাই জানি না,
বেশিরভাগ টুলের ব্যবহার কিন্তু সবাই জানি, সবাই তো জানি। জি তো আমরা কি করব, প্রথমে রেড ট্রায়াঙ্গেল টুল নিব, নেওয়ার পর আমরা কি করব, রাইট বাটন ক্লিক দিব, সরি লেফট বাটন ক্লিক দিব, মাউসের লেফট বাটন ক্লিক দিব, ডাবল ক্লিক দেওয়ার সাথে এই জায়গায় কি আসবে, এই জায়গায় আপনার রেড ট্রায়াঙ্গেলের উইথ কত নিব, হাইট কত নিব সেটা আসবো। তার জন্য আগে আমাদের কি করতে হবে, আগে আমাদের পিক্সেল নিতে হবে। তার জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল আর চেপে রোলার নিব বা স্কেল নিব, এই জায়গায় কি করব, মাউস থেকে রাইট বাটন ক্লিক দেব, রাইট বাটন ক্লিক দেওয়ার পরে উপরে সবার উপরে যে পিক্সেল আছে এখানে একটা ক্লিক দেব, এটা কি হলো পয়েন্ট থেকে পিক্সেলে চলে আসলো। আবার যদি আমি এই জায়গায় ইঞ্চি দেই তাহলে ইঞ্চি আসবে, ফিট দিলে ফিট আসবে, আমরা কি করব পিক্সেলে নিব। নেওয়ার পরে আমরা কি করব, রেড ট্রায়াঙ্গেল টুল নিব, রেড ট্রায়াঙ্গেল টুল কি করব, লেফট বাটনে ক্লিক দিব, ডাবল ক্লিক দেওয়ার সাথে সাথে এই জায়গায় কি আসবে, পিক্সেলে আসবে। তো আমরা এই জায়গায় কি করব, এই জায়গায় আমরা আমাদের উইথ এবং হাইট নিব, উইথ নিব কত 2560 এবং হাইট নিব, রাইট, হ্যাঁ হাইট নিব 1440। 1440। গুড। নেওয়ার পর এই জায়গায় কি একটা শেপ তৈরি হলো, শেপ সাইজ কত 2560x1440। আমরা এটা কি করব, আমরা এটা আমাদের আর্টবোর্ডের সাথে ফিট করে দিব। তার জন্য কি করব, এটাকে মুভ করব, মুভ করা অবস্থায় বা সিলেক্ট করব, সিলেক্ট করা অবস্থায় অবজেক্ট যে অপশনটা আছে এখানে যাব, যাওয়ার পরে সবার নিচে দেখেন আর্টবোর্ড, তো একদম নিচে আসলে দেখবেন ফিট টু সিলেক্ট আর্ট, তো এটাতে ক্লিক দেব, এটা কি আর্টবোর্ডের সাথে একদম ফিক্সড হয়ে গেল। তো এখন কি এটা, একটা হয়ে গেছে। জি সবাই কি এটুকু বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি। তো কিবোর্ডে কততে চাপ দিলেন, জি আপু আপনার কথাটা বুঝতে পারলাম না। ওই অবজেক্টের মানে ওইটা বলে না কিবোর্ডে যে কততে চাপ দিলেন যে ওইটা আর কি। হ্যাঁ আমি সেটা চাপ দিছি কন্ট্রোল আর, কন্ট্রোল আর দিলে কি, কন্ট্রোল আর দেওয়ার সাথে সাথে আপনার উপর যে ওলারটা আছে এই ওলার অংশটা চলে আসবে। আপনি এখান থেকে কি করবেন, আচ্ছা রাইট বাটনে আচ্ছা ক্লিক দিবেন, রাইট বাটনে ক্লিক দেওয়ার পরে দেখতে পারবেন পিক্সেল পয়েন্ট ইঞ্চি ফিট এগুলো আসবে। তো আমরা যেহেতু ইউটিউব চ্যানেল আর্ট করব, তার জন্য কি করতে হবে, আমাদের পিক্সেলে নিতে হবে। তার জন্য আমরা কি পিক্সেল করছি, নিতে হবে। হ্যাঁ পিক্সেল সিলেক্ট করে দিছি। তো আমাদের এটা কি হলো 2560x1440, এটা আমাদের টিভি চ্যানেলের জন্য ডিভাইস, মানে টিভি ডিভাইসের জন্য প্রথম আর্টবোর্ডটা ক্রিয়েট হলো। এখন আমাদের দ্বিতীয় কি করতে হবে, ডেস্কটপের জন্য একটা সাইজ নিতে হবে, ডেস্কটপের সাইজ কত। তো ডেস্কটপের সাইজের জন্য আমরা কি করব, ডেস্কটপের সাইজ হলো আপনার 2560x423, 2560x423। 123। হ্যাঁ তো আমরা কি করব, আবার রেড ট্রায়াঙ্গেল টুলে চলে গেলাম, চলে যাওয়ার পরে এই জায়গায় কি করব, কি করব লেফট বাটনে আবার পুনরায় ডাবল ক্লিক দিব, ডাবল ক্লিক দেওয়ার সাথে কি উপরের যে সাইজ আছে সেটা ঠিক থাকবে, এবং আমরা কি করব নিচের যে সাইজটা আছে সেটাতে কি করে দিব 423 করে দিব। 423 করার পর আমরা কি করব, ওকেতে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে কি এটা ডেস্কটপের জন্য একটা ডিভাইস, মানে ডেস্কটপ ডিভাইসের জন্য একটা কি সাইজ তৈরি হলো। তো আমরা এই দুইটাকে কি করব একসাথে মুভ করব, মুভ করার পরে জাস্ট অ্যালাইনমেন্টে ক্লিক দেব, অ্যালাইনমেন্ট ক্লিক দেওয়ার সাথে সাথে কি এটা অ্যালাইনমেন্ট হয়ে যাবে, এমনকি মানে ডাবল সেন্টার, এই সেন্টার এই সেন্টার দেওয়ার সাথে সাথে কি এটা অ্যালাইনমেন্ট হয়ে যাবে। তো যাই হোক আমাদের বোঝার সাথে কি করব, ধরেন আমরা এটার কালারটা একটু হোয়াইট আছে, তো এই কালারটা কি করব একটু চেঞ্জ করে দিই, চেঞ্জ করলে কি করব আমরা এটাকে বুঝতে পারবো। তো এটা আমরা কিসের জন্য নিছি, ডেস্কটপ সাইজের জন্য নিছি। তো পরবর্তী কি করব আমরা, ট্যাবলেটের জন্য, আর ট্যাবলেটের জন্য আমাদের সাইজ দরকার। তো আমরা কি করব, আবার পুনরায় রেড ট্রায়াঙ্গেল টুল নিব, নেওয়ার পরে লেফট বাটনে ডাবল ক্লিক দিব, দেওয়ার সাথে সাথে কি একটা রেড ট্রায়াঙ্গেলের সাইজ চলে আসবে। তো আমরা এই জায়গায় কি করব, এই জায়গায় ট্যাবলেটের জন্য একটা সাইজ নিব, সেটা সাইজ হলো কত 1855 দেড়শো ডিফল্ট, তেইশ এটা যা আছে হাইট সেটাই থাকবে। তো এটাতে কি করব, ওকে বাটনে ক্লিক দিব, দেওয়ার সাথে সাথে কি আরেকটা মানে ট্যাবলেটের জন্য একটা সাইজ ক্রিয়েট হলো। তো এটাকে কি করব, এটা কালারটা আগে চেঞ্জ করে নেই, চেঞ্জ করে দেন, এটা আর একটু ডার্ক করে দিই। আচ্ছা যাই হোক, এই এগুলা কি সব কিছুর স্টুক দেওয়া আছে, তো এটাকে কি করব নান করে দিই, এতে ভালো লাগবে দেখতে। তো যাক এই তিনটাকে কি করব একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে অ্যালাইনমেন্টে যাব, অ্যালাইনমেন্ট হরিজন্টালে মিডিলে ক্লিক দিব, এমনকি ভার্টিক্যালে ক্লিক দিব, দেওয়ার সাথে সাথে কি একবারে সেন্টার সেন্টার টু সেন্টারে এটা মিলে গেল। এখন পরবর্তী কয়টা কয়টা ডিভাইস সাইজ তৈরি হলো, তিনটা, একটা এটা প্রথমটা তিনটা হলো টিভি, এবং দ্বিতীয়টা কি হলো, দ্বিতীয়টা হলো ডেস্কটপ বা ল্যাপটপের জন্য, এবং তৃতীয়টা হলো কি ট্যাবলেট। ট্যাবলেটের জন্য।
তা এখন কি চতুর্থ একটা সাইজ আছে, সেটা হলো মোবাইল সাইজ। এখন মোবাইলের জন্য কি সাইজ নেব, তার জন্য আবার কি করব, রেড ট্রাঙ্গেল টুল নিব। নেওয়ার পর কি করব, লেফট বাটনে ডাবল ক্লিক দেব। দেওয়ার পরে আমরা এই জায়গায় কি করব, আমাদের হাইট যেটা আছে সেটা ঠিক থাকবে, কিন্তু উইথটা আমরা চেঞ্জ করে দিব। এটা আসবে কত, 1546, 1500 কত, 1546। তো আমরা হাইট হাইট যেটা আছে ডিফল্ট সেটাই থাকবে। তো ওকে বাটনে ক্লিক দিব। দেওয়ার সাথে কি এই জায়গায় আরেকটা শেপ ক্রিয়েট হলো। তো আমরা এটার কালারটাও একটু চেঞ্জ করে দিই, যেন আমরা কি ভালোভাবে প্রত্যেকটা শেপকে বুঝতে পারি। এটাকে কি করব, আবার অ্যালাইনমেন্ট করব, হরিজন্টাল অ্যালাইনমেন্ট এমন কি ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট করার পরে কি এটাকে একদম সেন্টার টু সেন্টার আর্টবোর্ডের সাথে রেখে দিব। এখন দেখেন এই যে কয়টা ডিভাইস তৈরি হয়েছে, চারটা প্রথমটা কি ডিভাইস, প্রথমটা হলো টিভি ডিভাইস, এবং দ্বিতীয়টা কি ডিভাইস, ডেস্কটপ, এবং দ্বিতীয়টা হলো ডেস্কটপ বা ল্যাপটপ ডিভাইস, এবং তৃতীয়টা হলো ট্যাবলেট সাইজ, আর চতুর্থটা হলো মোবাইল সাইজ। সবাই কি আমার কথা ভালোভাবে বুঝতে পারছেন? হ্যাঁ ভাই আমার কথা কি ভালোভাবে শোনা যাচ্ছে বা বুঝতে কারো কষ্ট হ্যাঁ হচ্ছে হ্যাঁ এরকম কিছু? না ভাই না ঠিক আছে ঠিক আছে তো যাই হোক, আগের চাইতে মনে হয় অনেকটা স্লো কথা বলছি, তাই না? হ্যাঁ হ্যাঁ ভাই ভাই, অনেক স্লো অনেক স্লো যাই হোক, এস এম আলমগীর ভাই সিএমওয়াই রিকোয়েস্ট কে কালাম করছে। নিলেন কেন ভাই? তো আচ্ছা ঠিক আছে, তো আমরা কি আমাদের দরকার হলো RGB কালার, তো এই জায়গায় কি আছে CMYK কালার। তো আমাদের কি এই জায়গায় থেকে আমাদের অপশনটা চেঞ্জ করতে হবে, যেহেতু CMYK আছে। তো আমরা কি করতে পারি, আমাদের এডিট যে অপশনটা আছে এখানে যাব, যাওয়ার পরে আমরা কি করব, এডিট কালার, ও সরি এই জায়গায় একটু দাঁড়ান 1 মিনিট, এই কালার সেটিং যে আছে, হ্যাঁ সরি 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 সরি, একটু মিস্টেক। যাই হোক, অনেক কিছু মানে ভুলে যাই, এখানে যে ডকুমেন্ট কালার মোড আছে এই মোডটারে আমরা চেঞ্জ করে দিব। ফাইল থেকে যদি CMYK কালার থাকে তাহলে আমরা কি করব, ফাইল থেকে এই ডকুমেন্ট কালার মোড যেটা আছে আমরা এটাকে RGB কালার দিলে এটা RGB তে কনভার্ট হয়ে যাবে। কি এখানে কি আগে আছে CMYK, এখন কি RGB কালার হয়েছে তো ভাই? এখন হ্যাঁ ভাই ঠিক আছে জি, আমরা কি করব, যদি বাই চান্স কালার মিস্টেক হয়ে যায় তাহলে আমরা কি করব, ফাইলে যাব, ফাইল থেকে ডকুমেন্ট কালার মোড যে অপশনটা আছে এখান থেকে আমরা একটু মানে ঘুরিয়ে দিব, যেন CMYK থাকলে RGB করে দিব, যেহেতু আমরা কি করব স্ক্রিনের জন্য ব্যবহার করছি তার জন্য কি হবে RGB কালার হবে। তো এই জায়গায় কি আমাদের ইউটিউব চ্যানেল আর্টের জন্য পুরা ডিভাইস সাইজ ক্রিয়েট হয়ে গেল, কি হলো ডিভাইস সাইজ ক্রিয়েট হলো। এখন ডিজাইন, এখন ডিজাইন কিভাবে করব, এখন ডিজাইনের ক্ষেত্রে আপনার চ্যানেলে কি কি আছে, আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরিতে তৈরি করছেন সেটার উপর নির্ভর করে আপনার এই ইউটিউব চ্যানেল আর্ট ক্রিয়েট করতে হবে। আপনার চ্যানেলটা যদি ধরেন কোনো মানে প্লে প্লেনিং মানে প্লে জাতীয় মানে খেলাধুলা জাতীয় যদি কোনো চ্যানেল হয়, বা ধরেন বাচ্চাদের এগুলো যদি আমি কোনো তোমার চ্যানেল কথা হয়, ভালো ধরেন বাই চান্স ধরেন আমাদের অ্যাডভান্স IT একাডেমি ইউটিউব চ্যানেলের হলো, তাহলে আমাদের কি সেই অনুযায়ী কি করতে হবে, আমাদের এলিমেন্টগুলা ব্যবহার করতে হবে। তো এখন আপনি চিন্তা করেন ডিজাইন কিভাবে করবেন সেটা আপনার উপর নির্ভরশীল, কিন্তু আমি কি করলাম প্রথমে ডিভাইসের যতগুলা সাইজ ছিল সেই সাইজগুলা ক্রিয়েট করলাম। এখন ডিজাইনের ক্ষেত্রে আসি, ধরেন আমরা কি করছি প্রত্যেকে আমাদের চিন্তা ভাবনা একটা করে চ্যানেল ক্রিয়েট করবো, এমনকি ফাইবারে গিগ ক্রিয়েট করব। আর আমাদের কাজগুলো আমরা কিভাবে শিখছি, আমরা নুলাবি টাইপের যে কাজগুলো আছে সেই কাজগুলো শিখছি, সেই কাজগুলোর মধ্যে কি হতে পারে, গোলাপের এটাই তৈরি করে এটা দেখবেন যাই হোক এস এম আলমগীর ভাই বলছে যে তো কি আপনি বলবো ভাই লুলাবির কথা বলছেন, তো লুলাবি নিয়ে একটা ইউটিউব চ্যানেল আর্ট ক্রিয়েট করবেন, তো আমি সেই অনুযায়ী চেষ্টা করব। তো আমাদের কি প্রথমে এক সমস্ত ডিভাইস সাইজের সাইজ ক্রিয়েট হলো, এখন আমাদের কি করতে হবে, যেহেতু আমরা নুলাবি চ্যানেল নিয়ে কাজ করতে যাচ্ছি তো আমরা কি করব, নুলাবি টাইপের একটা ইউটিউব চ্যানেল আর্ট ক্রিয়েট করব। তো আমরা প্রথমে কি করব, এই জায়গায় কি আমাদের শেপ গুলা, শেপ গুলা কি শেপ অনুযায়ী রাখলে আমরা ডিজাইন ক্রিয়েট করতে পারবো না, তার জন্য আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন সিস্টেম করতে পারি। আপনি যদি চান যে আমি শেপ রেখে কাজ করব সেটা আপনার উপর নির্ভরশীল, তো আমি চাই শেপ রেখে কাজ না করাটাই সবচাইতে উত্তম। এই যে কি করতে হবে, তার জন্য আপনাদের ডিভাইস অনুযায়ী রোলার থেকে স্কেল ব্যবহার করতে হবে।
তো ধরেন আমি এই জায়গায় কি স্কিল গুলা ব্যবহার করে দিলাম, তো যদি কারো কিবোর্ড মানে যদি কারো স্কেল না আসে তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দেওয়ার সাথে সাথে কি আসবে, স্কেলটা আসবে। তো এই জায়গায় কি স্কেলটা মানে স্কেল আসলো, আমরা কি করলাম ওলা টানলাম, ওলা টানার পরে সাইজ বাই ডিভাইসের সাইজ অনুযায়ী প্রত্যেকটা ওলা তার নির্দিষ্ট স্থানে রাখলাম। তো আপনি চাচ্ছেন ভাই আমার এই জায়গায় কি এই রোলার গুলো আমার দেখতে খারাপ লাগছে বা আমার ওলার দ্বারা কাজ করা সম্ভব না তো বাজে লাগছে, তো আপনি যদি চান তাহলে আপনি ওলার গুলা ডিলেট করে দিতে পারেন। ডিলেট করে কি করতে পারেন, এই জায়গায় আমরা অন্য একটা ওয়ে শিখছি, সেটা কি আমাদের মাউস থেকে রাইট বাটন ক্লিক করার পর কি দেখবো লগ গাইড, এই জায়গায় লগ গাইড বা হাইড গাইড বা শো গাইড এগুলো আমরা কি ধরুন লগ গাইড করে দিলে তো লগ হয়ে যাবে, তো আমরা কি করবো মেক গাইড এই জায়গায় যদি ক্লিক দেন তাহলে কি এটা কি মেক গাইড হয়ে যাবে, আবার এটারও যদি রাইট বাটন ক্লিক দেন আবার মেক গাইড করে দেন, তো প্রত্যেকটাই এভাবে করেন। এভাবে করার পরে কি দেখেন এখন কি ডিভাইস অনুযায়ী কি বোঝা যাচ্ছে কি, একটা সরু একটা চিকন দাগ অনুযায়ী আমরা কি এটা কি বুঝতে পারছি। তো জি, এতে কি কারো কোথাও সমস্যা, বুঝতে সমস্যা হচ্ছে কি? বুঝছি। হ্যাঁ ধন্যবাদ। যাই হোক আমরা কি করলাম আমাদের রাইট বাটন ক্লিক থেকে শেপ কে মেক গাইডে করলাম, এখন কি আমরা এই জায়গায় কাজ করতে করব, তো আমাদের কি করতে হবে আমাদের যেহেতু লুলাবি টাইপের করব, তো আমরা ধরেন একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করি, তো ব্যাকগ্রাউন্ড আমরা কি সলিড কালার ব্যবহার করব। তো এই জায়গায় কি একটা রেক্টাঙ্গেল টুল নিয়ে একটা শেপ ক্রিয়েট করি বা এই নিচের যে শেপটা আছে আমরা লবটা সারিয়ে দিই, তো এই শেপটা কি সবার নিচে আছে, তো আমরা ধরেন এটার কি ব্লু কালার দিই, যাই হোক যে কোনো একটা কালার দেন এতে কোনো সমস্যা নেই, আপনি রেড দিতে পারেন অরেঞ্জ দিতে পারেন সেটা আপনার উপর। যাই হোক এই যে কি রেড কালারটা দিলাম, আচ্ছা রেড কালারটা যেমন চোখে বেশি লাগছে তার জন্য আমরা কি ব্লু কালারটা ইউজ করি। এই জায়গায় কি আমরা একটা ব্লু কালার ইউজ করলাম, তো এটাকে কি করব কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে লক করে দিব যেন এটা কি নড়াচড়া না করতে পারে বা মুভ না হতে পারে, তার জন্য আমরা লক করে দিলাম। এখন এই পথে একটা ডিভাইস অনুযায়ী আমাদের কি করতে হবে, আমাদের কাজ করতে হবে, তো আমাদের যেহেতু প্রত্যেকে এখন কি মোবাইল ইউজ করি, তার জন্য কি আমাদের যেহেতু বাংলাদেশ, বাংলাদেশে কিন্তু সবচেয়ে মানে টিভি গুলা বেশি, ইউটিউবের জন্য টেলিভিশন গুলা বেশি ইউজ করা হয় না, বেশি ইউজ করা হয় আপনার মোবাইল, আর অন্যান্য যে বাহিরের কান্ট্রি ইউএস বা ইউকে এগুলাতে টেলিভিশনটা ইউজ করা হয় বেশি ইউটিউব চ্যানেলের জন্য। তো যখন আমরা বাহিরের কোনো ক্লায়েন্টের বা বাইরের কাজ করব তখন আমরা কি করব, তো আমরা টিভি চ্যানেলের যে সাইজটা আছে সেটাকে বেশি প্রাধান্য দিব। তবে আমাদের পুরো কাজ কোন জায়গায় ক্রিয়েট করতে হবে, পুরো কাজটা করতে হবে মোবাইল সাইজের যে অংশটা নিছি এই সাইজে আমাদের পুরো ডিজাইনটা ক্রিয়েট করতে হবে, আর বাদ বাকি যতগুলা সাইজ আছে এই সাইজগুলা কি করতে হবে এই সাইজ থেকে বাদ বাকি যে অংশটা আছে এই সাইজে যে ডিজাইন করব এই সাইজ থেকে আমাদের কি করতে হবে সেই সিমিলার বা মেশিন যেন মানে এইটুক যে অংশ আছে এইটুক অংশের সাথে বাদ বাকি যে অংশগুলো আছে এই চারদিকে যেন সমান থাকে বা মানে মিল থাকে, কালার কম্বিনেশন ঠিক থাকে, এইভাবে আমাদের কাজ করতে হবে যেন এইটুক সাইজে কাজ করার সাথে অন্যান্য সাইজগুলো কি দেখতে সুন্দর লাগে, তার জন্য আমাদের কি পুরোটারই গুরুত্ব দিতে হবে। তবে আমাদের কাজ করতে হবে এই যে অংশটা আছে মোবাইল সাইজের, মোবাইল ডিভাইস যে সাইজটা আছে এই সাইজে আমাদের কাজ করতে হবে। তো আমরা কি করতে যাচ্ছি ধরেন লোলাবি টাইপের কাজ করতে যাচ্ছি, তো একটা চ্যানেলের নাম বলেন, যে কেউ একটা চ্যানেলের নাম বলেন, ধরুন আমরা কি করব চ্যানেলের জন্য প্রথমে কি করব একটা নাম সিলেক্ট করব। তো যখনই আপনি ডিজাইন করবেন ডিজাইনের সময় কি করতে হবে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে সবচাইতে সুন্দর যে ফন্টটা সেটা ইউজ করতে হবে বা ব্যবহার করতে হবে, তার জন্য প্রথমে কি করতে হবে সবচাইতে সুন্দর যে ফন্টটা আছে সেটাকে নির্বাচন করতে হবে। তো আমি কি করলাম একটা ফন্ট ক্রিয়েট করলাম, তো এই ফন্টটা সচরাচর আমরা কি ব্যবহার করে থাকি, তো আমাদের পিসিতে দেখি অন্যান্য ভালো ফন্ট আছে কিনা, তো যদি সেই ভালো ফন্ট থাকে তাহলে আমরা কি করব ভালো ফন্টটা নিয়ে নিব, তো ধরেন এটাও কি বোল্ড টাইপের আছে তো দেখতেও মোটামুটি ভালো লাগছে, যদি আমি এটার কি করি কালারটা একটু চেঞ্জ করে দিই হোয়াইট দিই তাহলে কি দেখতে অনেক সুন্দর লাগছে বা বিষয়টা কি ব্যাকগ্রাউন্ড থেকে সেটা বিপরীত ভাবে ফুটে উঠছে।
এই জায়গায় কি লিখবো? না, বেবি লুলাবি লিখে দিলাম, বা বেবি লুলাবি স্টিভি। স্লিপ মিউজিক। যাই হোক, এটা আমার চ্যানেলের নাম, তো আমি দিয়ে দিলাম, এতে কেউ রাগ করেন না। হ্যাঁ, তো আলমগীর ভাই একটু হিংসা করতে পারে। এই যে কি করলাম, বেবি স্লিপ মিউজিক, তো এটা ক্রিয়েট করলাম। তো এখন যদি আপনার চ্যানেলের মেন হেডলাইন মানে টাইটেল, ধরেন আপনার চ্যানেলের নাম ছাড়া অন্যান্য যদি টেক থাকে বা টাইটেল থাকে, সেগুলা কি আপনি ইউজ করতে পারেন? যদি আপনার মন চায় সেটা কি সেটা নিচে দিতে পারেন, সেটা হোক অন্য ধরনের লেখা বা টেক্সট, সেটা কি থাকবে সেটা সবসময় ওটা থেকে চার ভাগের এক ভাগ রাখবেন, সেটা সবচাইতে বেটার হবে। আপনার এই ফন্টের সাইজ যদি থাকে 200, তাহলে নিচের ফন্টটা সবসময় 50-তে রাখার চেষ্টা করবেন, তবে সেটা আপনার উপর নির্ভরশীল, তবে সেটা রাখলে ডিজাইনটা সবচাইতে অনেক সুন্দর লাগে। তো লুলাবি টাইপের ডিজাইনে কি থাকতে পারে, ধরেন একটা চাঁদ থাকতে পারে, তো আমরা কি একটা চাঁদ ক্রিয়েট করি। চাঁদটা কিভাবে ক্রিয়েট করবো, একটা ইলিপস টুল নিলাম, নেওয়ার পর একটা বৃত্ত ক্রিয়েট করলাম, আর একটা ক্রিয়েট করব। তো সেম টু এটা কি করব, অল্টার কিবোর্ড থেকে অল্টার চেপে একটা কপি করব। কপি করার পরে আমরা এটা কি করব, কালারটা একটু পরিবর্তন করে দিব, অন্য একটা কালার দিব, যেন সেটাকে কি করতে পারি, বুঝতে পারি যে চাঁদের কোন অংশটুকু রাখবো, কিভাবে রাখলে ভালো লাগবে। তো যদি আমরা এইভাবে রাখি তাহলে কি দেখতে অনেক সুন্দর লাগছে। জি আচ্ছা তো স্যার, যাই হোক, বইলে দিয়ে সময় শেষ। যাই হোক, যদি সময় শেষ হয়ে যায় তাহলে সবাই কি করবেন, পুনরায় আবার জয়েন করবেন। তো আমরা কি করলাম, এই দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, করার পরে আমরা তো ভালোভাবে কাটতে পারি, কাটাকাটির অপশন সবই কি আমরা জানি, ঠিক আছে। তো আমরা কি করলাম, পাথফাইন্ডার গেলাম, যাওয়ার পরে এখানে ডিভাইড যে অপশনটা আছে এখানে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এটা কি করব, এই শেপ গুলারে মাউস থেকে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে উপরে যে শেপটা আছে এই দুইটারে কি করব, এটারে একসাথে ধরে ডিলিট করব। তো এই জায়গায় কি হলো, একটা চাঁদ ক্রিয়েট হলো। তো চাঁদের কালার কি হয়, আমরা জানি চাঁদের কালার কি, আকাশে তাকালে মাঝে মধ্যে সাদা দেখি, তবে হলুদ কালারটা বেশি হয়, তো আমরা হলুদ কালার দিলাম, ধরেন এই জায়গায় রাখলাম। এখন চাঁদের সাথে কি থাকতে পারে, আপনি চিন্তা করেন, চাঁদের সাথে অবশ্যই তারা থাকতে পারে। তো আমরা কি করব, আমরা স্টার টুল নিলাম, স্টার টুল নেওয়ার পরে কি করলাম, এই জায়গায় একটা স্টার ক্রিয়েট করলাম। স্টারটা কি সবসময় আমরা মানে বাই ডিফল্ট বাই কি দেখি, যে স্টারটা চাঁদের একটু উপরে থাকে, তো আমরা কি সেটাকে উপরে দিলাম। দেওয়ার পরে যাই হোক, যাই হোক, কারো কি কোথাও সমস্যা হচ্ছে বুঝতে? না স্যার, স্যার খালি সমস্যা ছিল যদি ফ্রন্টের সাইজটা যে কোথায় বুঝবো একটু আর একটু দেখাই দিতেন। আচ্ছা, ওটা সবারে বলি, এটা আপনার উপর নির্ভরশীল। আমি বললাম যদি আপনি এই ফন্টটাকে যদি 200 পিক্সেল থাকে, আপনি চাবেন কি নিচে যদি টাইটেল ইউজ করেন বা টেক ইউজ করেন, যে বিভিন্ন সময় কি একজন কি ওনারের কি টাইটেল থাকে, যে সে গ্রাফিক ডিজাইনার বা ওনার বা ক্রিয়েটিভ এরকম কিছু থাকে, তো সেটা কি ফন্ট সেটা নিচে থাকে, তো ওটার টাইটেলটা কি থাকে সবসময় ছোট থাকে, তার জন্য আমি এটা বলছি। সেটা যখন আপনি ইউজ করেন বাই চান্স যদি কোনো চ্যানেল ইউজ করতে হয়, তাহলে সেটা সবসময় ওই ফন্টের মানে চার ভাগের এক ভাগ রাখার চেষ্টা করবেন। যদি মেন ফন্ট আপনার চ্যানেলের নাম যদি 200 পিক্সেলে দেন, তাহলে সেটা সবসময় চাবেন 50 পিক্সেলে রাখার। তো এখন কি কেউ বাকি আছেন আসতে? বাকি আমার এই যে তারাটা আপনি কিভাবে তৈরি করলেন, তারাটা আপনি এটা মানে যে উপরে ভাসছে উঠছে এমন দেখা যায়। আচ্ছা সবই বলবো, সমস্যা নাই। তো ইসমাইল ভাই কি লাইনে আছেন? ইসমাইল জি ভাই, জি 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 জাহের ভাই, ধন্যবাদ। শাফিউল্লাহ ভাই আছেন? হ্যাঁ আছি। আসসালামু আলাইকুম। জি ভাই। ওয়ালাইকুম আসসালাম। কাঞ্চন দা? আছি দাদা, আছি, ব্যস্ত আছি তো, আছি, সমস্যা নাই, আচ্ছা দাদা, ঠিক আছে, যাই হোক, ভালো আছেন তো, সুস্থ আছেন? জি দাদা, ইনশাল্লাহ আল্লাহ পাক রাখছে। যাই হোক, সবাই মোটামুটি লাইনে চলে আসছি। তো আমরা কি করলাম, আমরা একটা চাঁদ ক্রিয়েট করলাম, আচ্ছা, আমি এমন কি চাঁদের, কথা বলতে যাচ্ছি, যাই হোক একটু সমস্যা ছিল, তো আচ্ছা সমস্যা আমি এখানে শেষ আর একটু করলাম। কথা বলি, সেটা হলো জি যে ভাই বলুন। এইখান দিয়ে শুধুমাত্র ওই মেসেঞ্জার গ্রুপে লিংক দেওয়া হয়েছে, এখন যদি আপনাদের কারো ভুজং ফ্রেন্ড থাকে, তার মানে খুবই কলিজার কলিজা থাকে, তো তাকে যদি কেউ লিংক দিয়ে থাকেন বাহিরে, কারণ আমি জানি যে এইখানে শুধু সেই ঢুকতে পারবে,
যাকে লিঙ্ক দেওয়া হবে। তো এই মেসেঞ্জার গ্রুপে যারা রেজিস্ট্রেশন করছে শুধুমাত্র তাদেরকে অ্যাড করা হয়েছে। এখন যদি আপনারা এখানে এখান থেকে কোন এক ব্যক্তি যদি অন্য কাউকে লিঙ্ক দিয়ে থাকেন তাহলে সেই কিন্তু অ্যাড হতে পারছে, এছাড়া কেউ না। তো এটার জন্য দায়ী এখানে যারা আছেন তারাই, এর বাইরে কেউ না। সুতরাং এই বিষয়গুলো আমি চেষ্টা করবো একটু অ্যাভয়েড করে চলবেন। জি শাহিন ভাই শুরু করেন। জি ভাই ধন্যবাদ। যাই হোক, আমরা কি করছি, একটা চাঁদ ক্রিয়েট করছি এবং চাঁদের উপর কি করছি, একটা স্টার ক্রিয়েট করছি, তৈরি করছি। তো লোলাবি টাইপের ভিডিওতে কি চাঁদ স্টার তারা এগুলা সবচেয়ে সুন্দর লাগে, তো আমরা কি এই জায়গায় রাখলাম। এখন কি আমাদের যেহেতু বেবি স্লিপ মিউজিক চ্যানেলের নাম, তো তার জন্য কি করতে হবে, একটা ঘুমন্ত বাচ্চাকে নিতে হবে। তা আমাদের সেটার জন্য কি করতে হবে, অবশ্যই গুগলের সাহায্য প্রয়োজন। তা আমরা কি করব, সরাসরি গুগলে চলে যাব। এই জায়গায় যদি আমরা লিখি কি বেবি স্লিপ কার্টুন লিখি, তাহলে কি অনেক ঘুমন্ত বাচ্চা চলে আসবে। তো আমরা এই জায়গায় কি আমরা নিব পিএনজি, তো আমরা কি পিএনজি তে যাই। পিএনজি তে যাওয়ার পরে এই জায়গায় পিএনজি কোনটা, যে ইমেজটা পিএনজি আছে আমরা সেটাই নিব। আচ্ছা, যদি পিএনজি কোনো ইমেজ না থাকে তাহলে আমরা কি করতে পারি, ধরেন আমরা এটা এটাকে ডাউনলোড দিতে পারি, এটাকে ডাউনলোড দিব। আমরা কি করব, ডাউনলোড দিব সরাসরি আমাদের ডেস্কটপে ডাউনলোড দিব। দেওয়ার পর আমরা এটাকে কি করব, আমাদের যেহেতু পিএনজি আকারে ওই জায়গায় ইমেজ ব্যবহার করতে হবে, তার জন্য আমাদের কি করতে হবে, ফটোশপে যেতে হবে। তো ফটোশপে যাই, ফটোশপ থেকে এটা মানে পিছনের যে ব্যাকগ্রাউন্ড অংশটা আছে আপনার, এই অংশটা কি করব আমরা রিমুভ করব। রিমুভ করার পরে আবার এটাকে পিএনজি আকারে সেভ দিব। দেওয়ার পর আবার অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিব। তো এই যে কি ফটোশপ অন হলো, অন হওয়ার পরে এগুলার মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা কোথায় ইমেজটা ডাউনলোড দিছি, এই ইমেজটাকে ডাউনলোড দিছি। তো আমরা এটা কি করব, ফটোশপে ওপেন করব। ওপেন করার পর আমরা কি করব, আমাদের ম্যাজিক টুল, ম্যাজিক টুল যে অপশনটা আছে আমরা এটাকে কি করব, ম্যাজিক টুল ব্যবহার করব। যাক, আমরা কি ম্যাজিক টুলটা নিলাম, নেয়ার পরে এখানে কি সিলেক্ট করলাম, করার পর আমরা আমাদের কিবোর্ড থেকে ডিলেট যে অপশনটা আছে সেটাতে ক্লিক দিব। তো ডিলেট করে দিলাম, ডিলেট করার পরে এই জেরি জেরি আছে এই পাপটাকে কি করব, আমরা আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপার সাথে সাথে এটা অফ হয়ে যাবে, জেরি জেরি যে ভাবটা থাকবে। তো আবার আমরা কি করব, পুনরায় এটারে আমরা পিএনজি আকারে সেভ দিব। তার জন্য কি করব, ফাইলে চলে যাব। যাওয়ার পরে সেভে কপি, সেভে কপি এখানে ক্লিক দিব। দেওয়ার পর আমরা কোথায় সেভ দিব, ধরুন ডেস্কটপে, এর নাম কি দিব বেবি, তো বেবি দিয়ে সেভ দিলাম। এটা কি হলো, পিএনজি আকারে সেভ হয়ে গেল। তো সেভ হওয়ার পরে আমরা কি করব, এটাতে আমরা সরাসরি অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে নিব। নেওয়ার পর আমরা কি করব, আমাদের যে চ্যানেলের নামটা আছে সেখানে নিয়ে নিব। তো বেবিটা কি করলাম, এই দিকে দিয়ে দিলাম, এটা একটু ছোট করে নেই। তো আমাদের এলিমেন্ট গুলা কি, এলিমেন্ট গুলা যা যা প্রয়োজন ছিল এলিমেন্ট গুলা সমস্ত নিছে, কিন্তু আমাদের ডিজাইনটা কি এখনো পরিপূর্ণতা পাচ্ছে না। তো আমাদের ডিজাইন পরিপূর্ণতা মানে কিভাবে আনা যায় বা কিভাবে পরিপূর্ণ করলে ডিজাইনটা সুন্দর লাগে, দেখতে ভালো লাগে, তো আমাদের কি করা দরকার, যেহেতু বেবি স্লিপ মিউজিক, আবার বেবিটা কি হচ্ছে একটা আকাশে মানে মেঘের উপরে ঘুমাচ্ছে এরকম টাইপ দেখাচ্ছে, তো আমাদের কি করতে হবে, তার জন্য একটা স্কাইপ মানে স্কাই মানে আকাশ নিতে হবে। তার জন্য আবার আমরা কি করব, গুগলে চলে যাব, এখান থেকে নতুন একটা ট্যাব নেই, নেওয়ার পরে কি করব, স্কাই ব্যাকগ্রাউন্ড, স্কাই ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেখানে ক্লিক দিব। হ্যাঁ, ক্লিক দেওয়ার পর আমরা কি, এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, বাট আমাদের মন মতো ব্যাকগ্রাউন্ড গুলা কি আমরা খুঁজে পাচ্ছি না। তো আমরা যদি স্কাইয়ের পরে যদি লাইট লিখি, লেখার পরে পরে দেখি এখন কি, এখন অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড দেখতে পারবো। তো এই ব্যাকগ্রাউন্ডটা কি দেখতে সুন্দর লাগছে, বাট রেজুলেশন খুব কম, কিন্তু এটার রেজুলেশন মোটেও ভালো নয়। তো আমাদের কি করতে হবে, ভালো মানের একটা রেজুলেশন ইমেজ ব্যবহার করতে হবে। তার জন্য আমাদের যতটুকু খোঁজার প্রয়োজন খুঁজতে থাকবেন,
আর যদি তাড়াতাড়ি পেয়ে যায় তাহলে কথাই নাই, ভালোই হবে। তো ধরেন এটাকে আমরা নিয়ে নিই, তো এটারও তো রেজলিউশন কম। ভাইয়া এই রেজুলেশনটা বুঝবো কিভাবে? রেজুলেশনটা বুঝবেন এখানে, যখন আপনি এখানে দেখবেন কত পিক্সেল বাই কত পিক্সেল আছে, এটা হলো রেজুলেশন। এখানে যদি চাই এখানে কত আছে, 2517 বাই 1667, এই জায়গায় যদি দেখেন 500 বাই 500, তাহলে কি বুঝবেন যে এটা রেজুলেশন অনেক কম। তার মানে কি, যদি 2000 উপরে থাকে বা 1000 উপরে থাকে, তাহলে কি বুঝবেন এটা রেজুলেশন অনেক ভালো বা মোটামুটি ভালো। তো আমরা এটাকে কি করব, কপি করে নিব সরাসরি, কপি ইমেজ করার পরে এখানে যাব। যাওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চাপার সাথে সাথে এই জায়গায় কি হবে, এটা পেস্ট হয়ে যাবে। তো যাই হোক, এই জায়গায় কি হলো, পেস্ট হলো। তা আমাদের কি এখন বাদ বাকি যে অংশ আছে এই অংশ কি করতে হবে, মানে ফেলে দিতে হবে, বা আমরা রাখতে চাচ্ছি না? আমরা রাখতে চাচ্ছি কোন অংশ, এই মেঘের নিচের যে অংশগুলো আছে এই কিছু অংশ রাখতে চাচ্ছি। তো এই জায়গায় কি চাঁদ, যেহেতু আমরা এই জায়গায় নিছি, তো আমরা এই চাঁদটাকেও রাখতে চাচ্ছি না। তো চাঁদের যে অংশগুলো আছে মানে একটু বড় করে নেই, এখন আমরা এই ইমেজটু বাদ বাকি যে অংশ এটুক কি ফেলে দিব বা রিমুভ করব। তার জন্য আমাদের কি করতে হবে, এই ইমেজটাকে সিলেক্ট করতে হবে। করার পরে আপনার মাউস থেকে রাইট বাটন ক্লিক দিবেন, দেওয়ার পরে দেখবেন ক্রপ ইমেজ, এই জায়গায় যদি না পান তাহলে আপনি এই উপরে দেখতে পারবেন ক্রপ ইমেজ, এখানে একটা অপশন আছে, তো এই অপশন দিয়ে আপনি ক্রপ করতে পারেন। তো ধরেন সিলেক্ট করলাম, করার পর আমি এই জায়গায় ক্রপ যে অপশনটা আছে এখানে ক্লিক দিলাম। এখন কথা হলো আমি কোন পর্যন্ত রাখবো, সেটু আমাকে নির্বাচন করতে হবে। কেন, মাউস দিয়ে আপনাকে কি করতে হবে, মানে এদিক ওদিক নাড়াচাড়া করে মুভ করতে হবে। এখন আমি কি করব, অ্যাপ্লাই যে অপশনটা আছে এখানে, অ্যাপ্লাই যে অপশনটা আছে এখানে ক্লিক দিব, বা আপনি কিবোর্ডে সরাসরি ইন্টার যদি চাপেন তাহলেও এটা বাদ বাকি যে অংশ আছে এটা রিমুভ হয়ে যাবে। তো আমি ইন্টার চাপ দেওয়ার সাথে সাথে কি হলো, রিমুভ হয়ে গেল। তা এখন যদি নর্মালি একটা কপি করে নিয়ে এই জায়গায় যাই, এখন দেখেন এটা কি মোটামুটি ভালো লাগছে, কিন্তু তারপরে অনেক কাজ বাকি আছে। তো আমাদের কি করতে হবে, এটা ধরেন আমি কি অন্য একটা কালার দিই, ইয়েলো একটা কালার দিই, বা ধরেন এক একটা আমি এক একটা কালার দিই, যেন এটা কি দেখতে আরো স্মার্ট বা সুন্দর লাগে। তো ধরেন এইভাবে আমি কালার দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো যখন কি এটাকে আউটলাইন ছাড়াই আমি কালারটা চেঞ্জ করছি, এটা কি একটা টেক্সট আউটলাইন ছাড়াই মানে এক্সপান্স ছাড়াই আছে। তো আমি এই জায়গায় কি করবো, জাস্ট একটা একটা ওয়ার্ড কে কি করবো, মুভ করবো, মাউস থেকে হালকা করে টান দেব, এতে কি হবে একটা ওয়ার্ড সিলেক্ট হবে। হওয়ার পরে আপনি কি করবেন, এই যে কালার প্যানেল আছে বা কালার পিকার আছে, এখানে যাওয়ার সাথে সাথে আপনি এই জায়গা থেকে আপনি বিভিন্ন রকমের কালার নির্বাচন করতে পারেন। তো ভাই এটুক বুঝতে পারছেন? তো যাই হোক, আমরা কি করলাম একের পর ভাইয়া একটা এটা করে, আরেকবার বলেন একটু, বুঝতেছি না। আমি কি করছি, এটা এক্সপান্ড ছাড়াই কি এক্সপান্ড ছাড়াই মানে এক্সপান্ড ছাড়াই আছে। এক্সপান্ড করার পরে কি আমরা একটা করে মুভ করি, একটা করে কালার দিই, কিন্তু আমি এই যে কি করছি মানে এক্সপান্ড ছাড়া অবস্থায় আমি কি করছি, একটা করে সিলেক্ট করে কালার চেঞ্জ করছি। ধরেন আমি এই জায়গায় কি এই জায়গায় সিলেক্ট করলাম বা মুভ করলাম, মুভ করার পর এটা মাউসের ক্লিক বাটন ধরে এইদিকে টান দিলাম, যদি আমি আর টান দিই তাহলে কি সবগুলাই হয়ে যাচ্ছে। আমি জাস্ট কি করলাম, শুধু একটাকে সিলেক্ট করলাম। করার পর আমি কি করলাম, কালার পিকারে চলে গেলাম, এখান থেকে কি করলাম আমার পছন্দ মতো একটা কালার দিয়ে দিলাম। শাহনাজ পারবিন আপু, ক্লিয়ার? জি ভাইয়া আমি বুঝি। তো ক্লাসের মাঝেই বানাই ফেলাইবে। তো আমি কি করলাম, প্রত্যেকটার কালারই আলাদা আলাদা ভাবে চেঞ্জ করে দিচ্ছি, যেন এটা কি বিভিন্ন রকমের কালার থাকে। এখানে কালার মানে কোনো বিষয় না, আপনি যখন ইউটিউব চ্যানেল আর ক্রিয়েট করবেন, তখন কি বিভিন্ন ধরনের কালার দিলে এই ডিজাইনটা কি সবচাইতে সুন্দর লাগে বা দেখতেও অনেক সুন্দর হয়। তার জন্য আপনি যে কোনো কালার এ জায়গায় ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন। তা আমি কি করলাম, প্রত্যেকটারই কালার দিয়ে দিলাম। এখন কি এটা কি পুরাটাই মানে দেখা যাচ্ছে না, মানে ভেসে আসছে না। তো ধরুন এই কালার গুলো একটু মডিফাই করি, আমরা চাচ্ছি কি এই জায়গায় সাদা আর কোনো অংশ আঁকবো না, সাদা দিয়ে স্টক দিব। অনেকটা হিট টাইপ লুক ফিল্লাইছে। শাকিল ভাই আপনি কি লাইনে আছেন?
শাকিল ভাই, আপনি কি লাইনে না আছেন? শাকিল ভাই তো থাকবে না, কারণ শাকিল ভাই হলো ভিডিও এডিটিং ক্লাসে। যাই হোক ভাই, বড় ভাই ছোট ভাইকে অনেক মিস করতেছি, সমস্যা নাই। তা আমি কি করলাম, একটার পর একটা করে কালার চেঞ্জ করে দিলাম, দেওয়ার পরে কি মোটামুটি মানে টেক্সটটা হয়ে গেল, কিন্তু লেখাগুলো এখনো দেখা যাচ্ছে না। এখন আমাদের কি পার্শ্ববর্তী কালার একটা দিতে হবে, যেন এই লেখাটা কি হয়, যেন এই লেখাটা উপরে চলে আসে এবং দেখতে সুন্দর লাগে। তো আমাদের কি করতে হবে, এটাকে আমরা, যাই হোক সমস্যা নাই, তো এই টেক্সটটা কি করব, আমরা যেন ভালোভাবে দেখতে পারি বুঝতে পারি, তার জন্য আমরা কি করব, স্টক ব্যবহার করব। এই জায়গায় কি স্টক যে অপশনটা আছে, এখানে আমরা স্টক দেব। স্টকটা কি আকার আছে, স্টকটা মানে স্টকের কালার আছে ব্ল্যাক, তো আমরা কি করব, হোয়াইট কালার দিব। যাওয়ার পর দেখেন এখন কি মোটামুটি দেখা যাচ্ছে, তো এই জায়গায় কি হলুদ কালারটাও মানে খাচ্ছে না, যেহেতু সাদার পার্শ্ব মানে পার্শ্ববর্তী কালার হলো হলুদ, তো হলুদ কালারটারও আমরা একটু চেঞ্জ করে দিই। তো এখন কি মোটামুটি ভালো দেখাচ্ছে, তারপরেও লেখাগুলা সাইজটা ঠিক নাই, তার জন্য আমরা কি করব, এটার স্টকটা আর একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর এখনো আমরা এটার কি সাইজগুলা ভালোভাবে দেখতে পারছি না, তো এই জায়গায় আমরা বিভিন্নভাবে মডিফাই করতে পারি। তো আমরা কি করব, এটাকে একটা কপি করব, আমরা কপি করতে পারি তো কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং অ্যাপ, যেন ওই জায়গাতেই কি সে কপি হয় এবং ওই জায়গায় তার নির্দিষ্ট স্থানে সে পেস্ট হয়। তো আমরা কি করলাম, একটাকে কপি করে পেস্ট করলাম। তো এখন কি করব, এটার যে স্টক আছে, আমরা এটার স্টকটাকে কি করব, স্টকটাকে নান করে দিব। নান করে দেওয়ার সাথে সাথে কি এখন দেখেন মোটামুটি টেক্সট গুলা কি ওয়ার্ড গুলা সুন্দর লাগছে, তো এটা কি সবাই বুঝতে পারছেন? স্যার স্যার এটা একটু আর একটু বুঝিয়ে দেন স্যার। তো আমরা কি করছি, আমরা এখানে প্রথমে কি করছি, হোয়াইট এর কোনো অপশনই রাখি নাই, এখানে কি আমাদের হোয়াইট কালারের কোনো অপশন রাখি নাই, এটাকে আমরা কি করব, হোয়াইট কালার স্টক দিয়ে এটাকে পুরাটা ব্যাকগ্রাউন্ড এর উপরে ভাসিয়ে নিয়ে আসবো, যেন দেখতে সুন্দর লাগে। তার জন্য আমরা কি করছি, এটাকে স্টক যে কালারটা আছে এটা দিছি, তো আমার মন মতো এটা কালার দিছি কি হোয়াইট কালার দিছি, স্টক কালার দিছি। দেওয়ার পর আমি এটাকে কি করছি, কপি করছি, কিভাবে কপি করছি, কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং এটাকে পেস্ট করছি, কিভাবে কন্ট্রোল এফ, তো কপি করার পরে পেস্ট করছি। করার পরে যে উপরে যে লেয়ারটা আছে, উপরে যে লেয়ারটা আছে সেটার কি করছি, এখান থেকে স্টক যে অপশনটা আছে এখান থেকে নান করে দিছি, নান করার সাথে সাথে এটার পুনরায় লুক চলে আসছে। তো ভাই ক্লিয়ার? এইরকম লোক দেখলেই বাচ্চারা ক্লিক করে। জি এটুক কি সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া এখন বুঝতে পারছি। তো আবার আমরা কি এখন নিচের যে টেগটা আছে বা টাইটেলটা আছে, আমরা কি এটাকে রাখতে পারি নাও রাখতে পারি, যদি চ্যানেলের ক্ষেত্রে থাকে তাহলে অবশ্যই রাখতে হবে। তো আমরা কি করব, এটার কালারটা একটু মডিফাই করি, তো আমরা এটার কালারটা কি দিতে চাই, তো ধরেন বা আমরা মানে ব্লু কালার দিলে এটাকে ভালো লাগবে, বা হালকা ব্লু যদি আমরা দিই তাহলে দেখতে সুন্দর লাগবে, সমস্যা নাই। তো আমরা এটাকে কি করব, কন্টেস্ট মানে কালারটা যেন চোখের মধ্যে লাগে বা দেখতেই যেন চোখটা ওই জায়গায় যায়, তো আমরা কি করতে পারি, এটার কালারটা কি হোয়াইটের কালার মানে হোয়াইটের পার্শ্ববর্তী কালার যেটা সেটা হলো ইয়েলো, তো ইয়েলো কালারটা আমরা দিয়ে দিই। তো এই যায় কি এখন যদি মোটামুটি দূরে থেকে দেখি তাহলে কি একটা মোটামুটি মানে কি সুন্দর একটা জিনিস দেখাচ্ছে, জি এটা জি কি সবাই বুঝতে পারছেন? জি তো আমরা কি জি এটাকে একটা ভাইয়া বুঝাচ্ছি। এইটুক অংশ আমরা কি করছিলাম একটু কপি করছিলাম, যাই হোক আমরা আমাদের কি মূল অংশে চলে যাই, তো এই টেক্সট গুলো ডিলিট করে দিই, যেহেতু ওই জায়গায় কি আমরা টেক্সট নিয়ে নিছি, তো এই টেক্সট গুলো আমরা কপি করি, কপি করে এখানে রাখি। এখন আমরা কাজ করব এটাতে, এখন আমাদের কি আমাদের মোবাইল ডিভাইসের যে সাইজ, এই সাইজে কি একটা ডিজাইন ক্রিয়েট করা হলো, ক্রিয়েট করার পরে আমরা কি করব, এখন আমাদের ট্যাবলেট যে ডিভাইসের সাইজটা আছে সেটাতে কি করতে হবে, কিছু শেপ বা কিছু ডিজাইন দিতে হবে। এখন আমরা কি জানি যে যখন কোনো নারীর সৌন্দর্য বৃদ্ধি করতে মানে যাব বা বৃদ্ধি করতে চান তখন কি অলংকার প্রয়োজন, তো আমরা কি করতে পারি, বিভিন্ন শেপ নিয়ে এই ডিজাইনের বিভিন্ন পর্যায়ে বা বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন যে কোনো জায়গায় অলংকার ব্যবহার করতে পারি। এখন অলংকার কিভাবে বানাবো, তো অলংকার বলতে আমরা মনে করি যে বিভিন্ন রকমের শেপ, তো এই শেপটা নিলাম, নেওয়ার পরে এটাকে কি করতে পারি, স্টক দিই।
তো এখানে কি স্টকের কালারটা বোঝা যাচ্ছে না, তো এই কালারটা কি হোয়াইট দিয়ে দিই তাহলে কি এখন বোঝা যাচ্ছে। তো ধরেন এইভাবে আমি আরো কয়েকটা স্টক ব্যবহার করতে পারি, ছোট করতে পারি, বড় করতে পারি, আমার মন মতো, মানে যখন যেভাবে লাগে সেভাবে। এটা স্টকটা বেশি হয়ে গেছে তো এটা স্টকটা কমিয়ে দিই বা একটু বাড়িয়ে দিই, দেওয়ার পর এখন কি এটা মানে দেখতে ভালো লাগছে না। যদি আমরা এটাকে কি কপি করে নিয়ে এ পাশে যাই তাহলে কি এই জায়গায় কিন্তু দেখতে ভালো লাগছে, এই জায়গায় ভালো লাগছে না, এই জায়গায় মেক গাইড আমাদের ডিভাইসের সাইজ গুলা করা আছে, যার জন্য এই কালারটার কারণে মানে ডিজাইনটা ফুটে উঠছে না, এই যে এই কালার, এই মার্জিনের কালারের জন্য। তো আমরা কি করলাম এই জায়গায় মানে ইলিপস টুল ব্যবহার করে স্টক আকারে নিয়ে কিছু বৃত্ত ক্রিয়েট করলাম, বৃত্তর স্টক দিলাম, ফিল কালার নান করে দিছি। তো এখন এটা কি মানে কিছুটা মানে মোটামুটি ভালো লাগছে, বেশি ভালো লাগছে না। তো আমরা এটাকে কি করব একটু মডিফাই করব। তো মডিফাই করার জন্য আমরা কি করব, আমাদের এই তিনটাকে কি করতে হবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা কি করব, এই জায়গায় একটা অপশন আছে, এটার নাম হলো ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি। তো আমরা এখানে যাব, যাওয়ার পরে এই জায়গায় কি আছে নর্মাল আছে, আমরা যদি এটা কি মাল্টি মাল্টি দিই তাহলে কি একদম নান হয়ে গেছে। তো মাল্টি দেওয়ার পরে আপনি কি করবেন, অপাসিটি যে অপশনটা আছে এটাকে কি 100 আছে, তো আপনি যদি একটু কমিয়ে দেন তারপর দেখা যাচ্ছে না। তো মাল্টি না দেওয়ার পরে যদি আমরা কি এখানে ওভারলি দিই, ওভারলি দেওয়ার পর দেখেন এখানে কি দাঁড়াইছে। তো এখন যদি আমি এটাকে কি করি, এটাকে যদি এই পাশে নিয়ে আসি, দেখেন এখন কি এই ডিজাইনটা কি দেখতে একদম মানে পারফেক্ট, মানে ফার্স্ট ক্লাস, একদম গর্জিয়াস হয়ে গেছে। এই যে কি গর্জিয়াস হয়ে গেল। তো আবার আমরা কি করি এটাকে কপি করি, কপি করার পরে এই পাশে নিয়ে আসি, আমরা কি যেহেতু কিছু অলংকার ব্যবহার করব, তো এই জায়গায় কি হিসাবে নিছিলাম আমরা স্টক হিসাবে। তো আমরা এখন কি করব স্টকটাকে ফিল্ডে নিব, তো এই জায়গায় যদি রোটেটন করে দিই, আরে এটাকে ঘুরিয়ে দেওয়া লাগবে না? হ্যাঁ হ্যাঁ যদি এটুকটি রোটেটন মানে ঘুরাই দিই, দেওয়ার পরে কি এই জায়গায় ফিল আসলো, আসার পরে এখন দেখেন ডিজাইনটা কি দাঁড়াইছে। আপনি এই বাদ বাকি যে অংশটা আছে এটুক চিন্তা করবেন না, এটুক চিন্তা করবেন না। এখন দেখেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য এই ডিজাইনটা কতটা গর্জিয়াস বা পারফেক্ট, এখন আপনি নিজে চিন্তা করেন। আমি কিন্তু বলতে বলতে একটা ডিজাইন ক্রিয়েট করছি, এখন আমি জানি না আপনাদের মানে কতটা ভালো লাগলো এই ডিজাইনটা বা কতটা শিখতে পারলেন। আমি চাইছি অনেক অনেক সুন্দর হয়েছে। স্যার, আউট অফ দা লেভেল, আর কিছু কমনও বেশি ভাষা বলা যায় না, আউট অফ দা লেভেলেই বলতে হয়, অনেক ভালো হয়েছে। আমি নর্মালি অ্যাট্রাকটিভ ডিজাইন হয়েছে। যাই হোক ধন্যবাদ আপু, আমি সবসময় চাই যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন এবং কি আমার মতো একটা কাজ সুন্দরভাবে করতে পারেন, আর আমি ওই লেভেল অনুযায়ী আপনাদেরকে মানে আমি চেষ্টা করি সবসময় কাজ শেখানোর জন্য। যেহেতু আপনারা কি এখানে শিখতে আসছেন তো শেখাতে কোনো দ্বিধা নাই, ঠিক আছে, আমি আমার ভিতরে যা কিছু আছে আমি সব কিছুই দিতে রাজি, এতে কোনো সমস্যা নাই। তবে কি আপনার পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে, আর আপনার যদি কোথাও সমস্যা হয় তাহলে আমাদের অ্যাডভান্স আইটি একাডেমি নামের ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনি 15 ক্লাস দেখতে পারেন। আবার কি আমাদের একটা গ্রুপ আছে অ্যাডভান্স আইটি একাডেমি নামে, সেখানে আপনি লগ দিতে পারেন। যদি আবার কারো কোথাও সমস্যা হয় তো আপনি কি সরাসরি বলতে পারেন, সমস্যা নাই। তবে একটা সময়ের ব্যাপার স্যাপার আছে, যেহেতু অফিস টফিস আছে তো সবসময় লগ দিলে তো আর পাবেন না। তবে কি করতে হবে, অ্যাডমিন প্যানেলে আপনাকে জানাতে হবে। তো আশা করি এটু কি একদম ক্লিয়ারলি বুঝতে পারছেন, এতে যদি কারো কোথাও সমস্যা থাকে তো বলেন, আমি চেষ্টা করবো আবার বলার জন্য। ভাই এই ফাইলটা সেভ করে রাখেন, এটা আমার নুলাবি মিউজিকে চ্যানেল আর্ট দিব, শুধু নামটা চেঞ্জ করে, পছন্দ জি ভাই, হয়েছে আমার। জি ভাই ধন্যবাদ ভাই, অবশ্যই এটা সেভে থাকবে, এই নিয়ে টেনশন করবেন না। তো এসম আলমগীর ভাই ভাই বলতে আমরাও বানাবো এরকম, জি, তো শাহনাজ পারভীন, কপিরাইট আসবে না? হ্যাঁ না না কখনই আসবে না, তো আপনাকে কিছু হ্যালো, তো অবশ্যই কথা বলে মডিফাই ফেলবেন। করতে হবে, চেঞ্জ করতে হবে। তো জি শাহনাজ জি পারভীন আপু আপনি কি লাইনে আছেন? জি ভাই পাঠাই আছি, দিলেন। আসসালামু আলাইকুম। জি জি আপু, ওয়ালাইকুম আসসালাম। তো আপনাকে একটা কথা বলি, আপনি একটা মানে একটা ঘাস নাড়ার তার মধ্যে বজ্রপাতের কিছু একটা একটা মানে ই দিছেন, মানে পোর্টফোলিও হিসাবে একটা ই অ্যাডভান্স আইটি একাডেমিতে আপনি পোস্ট করছেন, এখন মানে মনে আসছে না আর কি, যাই হোক একটা করছেন, মানে গাছটা নর্থ আছে, আকাশটা ই হচ্ছে, আবার মানে কিছু কি আপনার ড্রিবল বা, বৃষ্টি পড়তেছে এটা? হ্যাঁ হ্যাঁ তো যাই হোক ওই রকম ভাবে দেওয়া যাবে না, ওই জিনিসগুলো আপনার
বিটিজি একটা সাইট আছে, যে সাইডে ওগুলা কি পোর্টফোলিও হিসেবে অনেকে রাখে, তো যদি ওগুলা ব্যবহার করেন তাহলে আপনার চ্যানেলটা কখনোই গ্লো হবে না, এতে চ্যানেলের ক্ষতি হবে। তো আশা করি ওগুলা কখনোই ব্যবহার করবেন না, এতে আপনার সবচাইতে ভালো। সবসময় চিন্তা করবেন যেন সে একটা জিনিস তৈরি করছে, আপনি কি চাবেন যেন ওর চাইতে ভালো হয়, ওর চাইতে একটু বিপরীত হয়, তাহলে আপনার জিনিসটা আরো সুন্দর হবে। তবে সবসময় যখন কাজ করবেন আপনার মনে যেন একটা প্রতিভা থাকে, অবশ্যই অবশ্যই কি থাকে প্রতিভা, যেন তার চাইতে আমার কাজটা কি দ্বিগুণ সুন্দর হয়। তো আশা করি আপু বুঝতে পারছেন, যাই হোক এতে রাগান্বিত হবেন না। জি ভাই, না না রাগলে তো না, ওটা এমনি জাস্ট প্র্যাকটিস করেছি, ওটা চ্যানেলে দিইনি তো, যাই হোক ওটা এটা চ্যানেলে বল, দিব না। জি জি যাই হোক বললাম তো, সতর্ক হওয়াটা সবচাইতে ভালো, তো সবসময় জি এটা জি, ওই যে থাকবে। ভাইয়া ইসে শিখাইছে না, ইফেক্ট শিখাইছে, তো ওইটা প্র্যাকটিস করছে আর কি, এই জন্য আচ্ছা জি এটা আপু, অন্য কিছু না জি আপু ধন্যবাদ আপু। তো ধরেন আপনি ভাই। যদি, এটা আপনি যে মানে এই যে জাস্ট এই লম্বাটুকু শো করলেন কিভাবে, এটা কি শো করবে সে আপনার আমি বলছি কি প্রথমে আমি কি, উপর থেকে? হ্যাঁ আমি প্রথমে আলোচনা করছি সাইজ নিয়ে, আমরা কয়টা সাইজের একটা ইউটিউব চারটা চ্যানেল সাইজ আর নিয়েছে, হ্যাঁ চারটা সাইজে ক্রিয়েট করব, এর মধ্যে প্রথম সাইজটা কি হলো টিভি সাইজ। টিভি সাইজ কি, এই যে পুরো অংশটা আছে এই পুরো অংশটা হলো টিভি সাইজ, এই পুরো সাইজটা হলো কি টিভি সাইজ। পরবর্তী যে সাইজটা আছে এই এই সাইজটা, এখান থেকে, ডেস্কটপ বা মনিটর, হ্যাঁ এখান থেকে ডেস্কটপ বা ল্যাপটপ সাইজ, ল্যাপটপের যে মনিটর সাইজ বা মনিটর বলতে পারি, এটা হলো মনিটর সাইজ। তো পরবর্তী যে সাইজটা নিছি এই সাইজটা কি হলো, এই সাইজটা হলো আপনার ট্যাবলেট সাইজ, আমরা যেটাকে নর্মালি ট্যাব বলে থাকি, মোবাইলে মোবাইল মোবাইলের সাথে একটু বড়। তো পরবর্তী এবং সর্বশেষ যে সাইজটা নিছি সেটা হলো মোবাইল সাইজ, আর আমরা ডিজাইনটা ক্রিয়েট করছি মূলত মোবাইল সাইজের উপর। আর বাদ বাকি যে এই অপশন গুলা দেখছেন বা এই অপশন গুলা দেখছেন, এগুলা কি, এগুলো আমরা অলংকার হিসেবে ব্যবহার করছি যেন আমাদের ডিজাইনটা কি দেখতে সুন্দর লাগে। তো আপু ক্লিয়ার? জি ভাই। আর যে ফোনটা কোন ফোন অলংকার নিয়েছেন দিয়েছেন ভাই? ওইগুলো তো, আর এই ফন্টের বিষয় হলো আপনার উপর নির্ভরশীল, আপনি যখন ডিজাইন করবেন, আমি সব সময় বলি যখন আপনি ডিজাইন করবেন সর্বপ্রথম সবার আগে আপনি একটা সুন্দর ফন্ট সিলেক্ট করবেন বা বাছাই করবেন, যেন আপনি ওই ফন্ট দ্বারা একটা সুন্দর কিছু লুক বের করে নিয়ে আসতে পারেন। তো এটা আপনার উপর নির্ভরশীল, আপনি যদি ভালো মানের ফন্ট ব্যবহার করেন তাহলে ডিজাইনটা আরো ভালো লাগবে, আরো সুন্দর লাগবে। ভাই আপনার যে স্টার্টে তো চিকন হয়ে গেল, আমাদের তো এরকম হয় না। আচ্ছা এটা ভুলবশত হয়ে গেছে, সমস্যা নাই, আপনি নর্মালি যে স্টার্টটা সেটা দেওয়ার চেষ্টা করবেন। তো এটা কেমন জানি, ভুলবশত কেন ভাই, ওটা আমাদের হয় না ভাই কেন, ওইটা আমি বলছিলাম, হ্যাঁ ওইটা আমি চেষ্টা করতেছি, হয় না আচ্ছা এটা এখন হবে না। হয় না আচ্ছা কেন ভাইয়া? শুন আপু শুনেন, আমি কিন্তু ক্লাস এখনই শেষ করছি না, আমাদের আজকে ক্লাস শেষ হবে, পরবর্তী ক্লাস শেষ হবে, আরো অনেক ক্লাস আছে। তো হিবি যে মানে সরি অন্যান্য যে সমস্যা থাকবে সেটা আপনি নোট করে রাখবেন, আমি এগুলো একদিনে ফিনিশিং দেওয়ার চেষ্টা করব। তো এটা আজকে দেখাবো না এটা কিভাবে করলাম, তো এটা নিয়ে আর প্রশ্ন করবেন না আশা করি। কেমন, জি ভাই, জি ভাই, ঠিক আছে। তো আমরা কি ভাইয়া করলাম, অ্যাডোবি ইলাস্ট্রেটরে ডিজাইনটা ক্রিয়েট করলাম, এখন আলমগীর ভাই বলছে, হ্যাঁ শাইন ভাই, আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া, জি ভাইয়া বলেন। মানে ওই যে আপনি যে এলিমেন্ট গুলো নিয়েছেন পরে যে অলংকার হিসেবে, ওইটা কিন্তু মানে আপনার যে ট্যাবলেট সাইজ ওইটার ভিতরে তো পড়ে না, তাইলে যে ট্যাবলেট সাইজ দেখলে তো অর্ধেক দেখা যাবে তাই না? এটা আপনার ট্যাবলেট সাইজ, মানে এটা আপনি যখন অলংকার গুলা ব্যবহার করবেন তখন ট্যাবলেট সাইজ না, আপনি পুরাটা জুইরাই দিতে পারেন। পুরাটা জুইরে কিভাবে দিবেন, না ধরেন আমি কি তা তো ঠিক এই আছে, জায়গায় রাখছি, আমি চাইলে এই জায়গায় রাখতে পারি, এই জায়গায় রাখতে পারি, বা আমাদের এখানে মূল রাখতে পারি, কাজগুলো এখানে তো রাখতে মোবাইল পারি, স্ক্রিন। এখানে রাখতে পারি। ঠিক আছে আমি কি চাইছি, আমি শুধু একটা ডেস্কটপ সাইজ দেখাচ্ছি, যেহেতু এটা কি ডেস্কটপে সবসময় বেশি শো করে, আর যদি ট্যাবলেট সাইজে থাকে তাহলে সমস্যা নাই, ট্যাবলেট সাইজে কি ডিজাইনটাও দেখা যাবে, এতে কোনো সমস্যা হবে না। ট্যাবলেট সাইজ যদি আপনি অন করেন তখন আপনি কি এইটুকু অংশ দেখতে পারবেন, এতে ডিজাইন কি দেখতে খারাপ লাগবে না। বাই ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ভাই, ক্লিয়ার জি ভাই ধন্যবাদ। ভাইয়া। ওইটা একটু আরেকবার দেখাইতেন, এই যে অলংকার গুলো যে বানাইলেন, এটা কিভাবে আর কি হইলো? একটার তো স্ট্রোক কালার অন জি ছিল, আপু আর একটার অফ ছিল। আমি কি করলাম, জি এটা প্রথমে কি স্টক কালার নেওয়ার পরে আমি এই যে কি করছি, স্টক কালার নেওয়ার পরে আমরা ট্রান্সপারেন্সি একটা অপশন আছে, এটা আমরা কি উইন্ডো থেকেও পেতে পারি, উইন্ডোতে যদি যান এখানে এই অপশনটা পাবেন, আবার সরাসরি আমরা কি এখানে টুল প্যানেল আছে এই জায়গা থেকে আমরা নিয়ে নিছি, এই জায়গায় কি কালারটা ছিল কি নর্মাল, তো আমরা এই জায়গায় কালারটা কি দিছি ওভারলি, যেহেতু এই জায়গায় আমার কি তিনটা তিনটা শেবি কি তিনটা স্টোকি
গ্রুপ করা, তার জন্য এই জায়গায় নর্মাল দেখাচ্ছে। আপনি যদি এটাকে রান আনগ্রুপ করেন, আনগ্রুপ করার পরে যদি একটাকে মুভ করেন বা সিলেক্ট করেন তাহলে দেখবেন ওভারলি। আবার যদি তিনটাকে গ্রুপ করেন তাহলে এই জায়গায় কি দেখবেন? নর্মাল। আমরা কি করছিলাম, একটাকে একটাকে কি করছিলাম, নর্মাল থেকে কি করছিলাম ওভারলিতে ক্লিক দিছিলাম। ওভারলি যে অপশনটা আছে এখানে ক্লিক দিছিলাম, দেওয়ার পর এটা কি এখানে ক্রিয়েট হয়ে গেছে। যাই হোক আপু, ক্লিয়ার? জি ভাইয়া, তো আমরা কি করলাম, আমরা প্রথমে একটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে ইউটিউব চ্যানেল আর্ট ক্রিয়েট করলাম। এখন এটাকে বাইরকে কিভাবে দিব বা আমরা কিভাবে সেভ দিব, এখানে এই বিষয় নিয়ে কথা থাকতে পারে। তো আমরা কি করব সেটাও জেনে নিব। তো চলুন আমরা সেটা দেখি কিভাবে করা যায়। তো আমাদের কি এই জায়গায় একটা ইউটিউব চ্যানেল আর্ট ক্রিয়েট করা আছে, একটা ডিজাইন ক্রিয়েট করা আছে। তো আমাদের ডিজাইনটা কি দেখতে অনেক সুন্দর লাগছে। এখন আমাদের কথা হলো বাইরকে আমরা কিভাবে দিব, তার জন্য আমাদের কি করতে হবে, ডেস্কটপ বা মনিটর যে সাইজ আছে সেই সেই সাইজটা নিতে হবে। তো আমরা কিভাবে নিব, আমরা প্রথমে কি করব, প্রত্যেকটা মানে যতগুলো লেয়ার আছে সবগুলোকে কি করব, মুভ করব বা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কি করব, ও সরি, আমরা কি করব একটা শেপ ক্রিয়েট করব। শেপ ক্রিয়েট করব কত সাইজের, শেপটা শেপ ক্রিয়েট করব 2560x430। তো 2560x430 এর একটা শেপ ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর এটা কি করব, একদম সেন্টার টু সেন্টারে রেখে দিব। রেখে দেওয়ার পরে প্রত্যেকটা লেয়ার কে বা শেপ কে সিলেক্ট করব। করার পর আমাদের কি করতে হবে, মাউস থেকে রাইট বাটন ক্লিক দিব, তারপর মেক ক্লিপিং মার্কস এখানে ক্লিক দিব। দেওয়ার পরে কি এই জায়গায় একদম পারফেক্ট লেভেলের একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেল। কি হলো, একদম পারফেক্ট লেভেলের একটা ডিজাইন কি হলো, ক্রিয়েট হয়ে গেল। তো ক্রিয়েট হওয়ার পর এখন আমাদের কথা হলো আমরা বাইরকে কিভাবে দিব। আমাদের তার জন্য কি করতে হবে, এটাকে কিছু কারো কাজ করতে হবে। কিভাবে কারো কাজ করব, এটা নিচে আমরা শেপ দিতে পারি বা ই দিতে পারি। তো ধরেন আমি কি করবো, পাত করব, একটা পাত করে নিচে একটা শেপ ক্রিয়েট করব। বা আমি একটা মনে করলাম মকআপ টাইপের একটা সিস্টেম করব। সিস্টেম করার পর এটার কালারটা কি দেবো, এটার কালারটা স্ট্রোকটা নান করে দেবো এবং ফিল কালারটা ব্ল্যাক দিব। ব্ল্যাক দেওয়ার পরে এটার কি, এটার সিস্টেমটা আমরা পরিবর্তন করব, বা এটা যে শেপ অবস্থায় আছে এখন আমরা একটু কারো কাজ করব বা এটার মুডটা চেঞ্জ করব। তার জন্য আমরা কি করব, ইফেক্ট যে অপশনটা আছে এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পরে স্টাইলিশ যে অপশনটা আছে এখানে যাব। যাওয়ার পরে ড্রপ শেড, ড্রপ শেডে ক্লিক দিব। দেওয়ার পরে যদি আপনি এখানে চান অপাসিটি বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দিবেন। আর এই জায়গায় যদি চান আপনি ডানে বাড়াতে চাচ্ছেন তাহলে কি এক্স অফসেট এখানে ক্লিক দিলে কি ডান সাইডে বাড়বে, আবার এটা কি মানে উপরে নিচে বাড়বে, আর এটা কি এক্স ওয়াই মানে দুই সাইডে বাড়বে। যাই হোক এখানে একটু গোলমাল আছে। তো আর এখানে যদি ব্লার আপনি দেন বাড়িয়ে তাহলে এটা কি আরো একটু বেশি ব্লার হবে, আর যদি কমিয়ে দেন তাহলে এটা কি নিজে দেখেন হালকা ব্লার হবে। তো আমরা কি এটাকে একটু বাড়িয়ে দিলাম, দেওয়ার পর ওকে ক্লিক দিলাম। তো এটা শেপটা কালারটা একটু বেশি উজ্জ্বল না, তো এটাকে একটু ড্রাগ করে দিই তাহলে দেখতে আর একটু ভালো লাগবে। তো এটা কি করব, আবার কপি করব। কপি করে এটা মাউসের রাইট বাটন ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এটা কি করব, ট্রান্সফার থেকে রিপ্লেটে ক্লিক দিব যেন সেটা ঘুরে যায় বা হরিজন্টাল থেকে হরিজন্টাল হয়, ও সরি। তো আমরা কি করলাম, এইভাবে শেপ গুলা কি এড করলাম। এই কালার গুলা কি বেশি ডার্ক হয়ে গেছে, তার জন্য ডিজাইনটা মানে দেখা যাচ্ছে না, মানে চোখে পড়ছে না। আমরা এই কালার গুলা কি করবো, হালকা করে দিব যেন শেপ টাইপেরই কালার গুলা থাকে। এখন কি ডিজাইনটা দেখতে মোটামুটি কি ভালো লাগছে? তো ধরেন এটা দেখা যাচ্ছে না, তো আমরা কি করতে পারি, এটা একটু বাড়িয়ে দিই, বাড়িয়ে দিয়ে এটার কালারটা হোয়াইট দিই, হোয়াইট দিয়ে একদম সবার লাস্টে রেখে দিই। তো লাস্টে কি রেখে দিলাম, রেখে দেওয়ার পরে এখন এটারে আর্ট বোর্ডে মানে ফিট করে নেই। ফিট করে নেওয়ার পরে এখন দেখেন এখন কেমন লাগছে, এখন কিন্তু মোটামুটি ভালো লাগছে। সবাই কি বুঝতে পারছেন?
জি জি বুঝতে পারছি, এটা তো শুধু দেখানোর জন্য। মকআপের মতো লাগতেছে আর হ্যাঁ কি। হ্যাঁ, আমরা মূলত মকআপ সিস্টেমে করছি। তো আমরা এইভাবে করার পরে কি করব, এইভাবে আমরা একটা ফাইল জেপিজি আকারে সেভ দিব। আমরা জেপিজি আকারে কিভাবে সেভ দিব বাইরকে দেখানোর জন্য, তো এই অবস্থায় রেখে আমরা আমাদের ফাইল যে অপশনটা আছে এখানে যাব। যাওয়ার পরে এক্সপোর্ট যে অপশনটা আছে এখানে যাব। যাওয়ার পরে দ্বিতীয় এক্সপোর্ট আস এখানে ক্লিক দিব। দেওয়ার পরে এখন আপনি কোন ফাইলে সেভ দিবেন তার জন্য আপনাকে কি করতে হবে, একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে প্রথমে। আমরা তো সবাই ফোল্ডার ক্রিয়েট করতে পারি, কিন্তু এখানে একটা কথা আছে, আপনি কোন বাইরে কাজ করছেন সেই বাইরের নাম দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। শুধু যে তার ইউটিউব চ্যানেল আর্ট মানে ব্যানার ক্রিয়েট করবেন বা ইউটিউব আর্ট চ্যানেল ক্রিয়েট করবেন তা না, তার বিভিন্ন থাম্বনেলও ক্রিয়েট করতে পারে। তার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে সে বাইরের নাম লিখে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে এই জায়গায় ফোল্ডার নাম দিবেন। নাম দেওয়ার পরে ফোল্ডারের ভিতরে যাওয়ার পরে এখন আপনি এই জায়গায় কভার বা ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল আর্ট লিখে ইউজ আর্টবোর্ড এখানে ক্লিক দিয়ে দিবেন। আর এখানে অল থাকলে সমস্যা নাই, ইউজ আর্টবোর্ড এখানে ক্লিক দিয়ে দিবেন, টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পরে এক্সপোর্ট যে অপশনটা আছে এখানে ক্লিক দিবেন। তাহলে এটা কি হবে, এক্সপোর্ট বা জেপিজি আকারে সেভ হয়ে যাবে। তো আমরা কি করলাম, এক্সপোর্ট করলাম। করার পরে এই জায়গায় রেজুলেশন, রেজুলেশন কি করবেন, হাই মানে PPI 300, এটাতে আপনি ক্লিক দিবেন। আর এখানে কি স্ট্যান্ডার্ড যে অপশনটা আছে এখানে সেটাই রাখবেন, বাই ডিফল্ট যা আছে সবকিছু সেম টু সেম রাখবেন। আর এই জায়গায় যদি কালার সেম ওয়াই কে থাকে তাহলে আপনি কি করবেন, এই জায়গায় RGB করে দেবেন। আর এটা যদি, এটা যদি কোয়ালিটি যদি এখানে 5:7 থাকে তাহলে আপনি কি করবেন, এখানে সরাসরি টান দিয়ে টেনে নেবেন। বা আপনি যদি চান যে আমি ম্যাক্সিমাম রাখবো না, আমি কি রাখবো, হাই রাখবো, তাহলে আপনি এই জায়গায় কি লো থেকে মিডিয়াম এবং হাই এখানেও আপনি ক্লিক দিয়ে রাখতে পারেন। তবে সবচাইতে সব মানে সবচাইতে ভালো হলো ম্যাক্সিমাম করে রাখা। তো এখানে কি করেন, ম্যাক্সিমাম দিয়ে রাখবেন। তারপর কি করেন, এখানে যা বাদ বাকি আছে সবকিছু সেম টু সেম থাকবে। তারপর আপনি ওকে বাটনে ক্লিক দিবেন, তাহলে কি এটা ওকে হয়ে গেল। এটা কি বাইরের জন্য, একদম বাইরকে আপনি দেখানোর জন্য একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা কি করব, আমাদের ইউটিউব চ্যানেলের জন্য কিভাবে সেভ দিব, তার জন্য আমরা কি করব, আমাদের যে এখানে আমাদের যে এটা আছে এটাকে আমরা চলে যাই, আমাদের পুরাটাই কি এখানে পুরা একবারে টেলিভিশন সাইজ থেকে শুরু করে টিভি সাইজ থেকে শুরু করে মোবাইল সাইজ পর্যন্ত ক্রিয়েট করা আছে, ডিজাইন ক্রিয়েট করা আছে। তো আমরা কি করব, এটাকে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য সেভ দেবো। তো আমরা এটাকে কিভাবে সেভ দিবো, এটা কি কন্ট্রোল জেড দিয়ে আনছেন না? হ্যাঁ হ্যাঁ, তো আমরা এটাকে সবগুলারই একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল জি চেপে গ্রুপ করব। গ্রুপ করার পরে আমরা কি করব, অন্য একটা, যেহেতু এই জায়গায় কি এই জায়গায় একদম মেইন ফাইল হিসাবে সেভ দিব, তো আমাদের কি করতে হবে, এখন জেপিজি আকারে একটা সেভ দিতে হবে, আর সেটা হলো আমাদের ইউটিউব চ্যানেলের জন্য। তো আমরা কি করব, একটা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। তো নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার সময় কি করব, অবশ্যই কালার RGB দিয়ে দিব। আর এখানে কি রেজুলেশন 72 দিব, বা 72 নাও থাকতে পারে, ডিফল্ট আছে বাদ বাকি রাখলাম। রাখার পর ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দেওয়ার পর আমরা কি করছি, এই জায়গায় আমাদের যে মেইন ফাইলটা আছে এটাকে মুভ করব বা সিলেক্ট করে এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে কি করব, এটাকে আমাদের আর্টবোর্ডের সাথে ফিট করতে হবে। তার জন্য অবজেক্ট যে অপশন আছে সেখানে চলে যাব। ওখান থেকে আমরা আর্টবোর্ড, আর্টবোর্ড থেকে ফিট টু সিলেক্ট আর্টবোর্ড ক্লিক দিব। দেওয়ার পর আমরা কি করব, এখন আমাদের ইউটিউব চ্যানেলের জন্য ফাইলটা সেভ দিব। তার জন্য আমরা কি করব, ফাইলে চলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট যে অপশনটা আছে এখানে চলে যাব। যাওয়ার পর এক্সপোর্ট আস আবার ক্লিক দিব। দেওয়ার পর আমরা কি করছি, আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করা ছিল এখানে আবার কি করব, সেভ দিব। তো আমরা কি করলাম, এটা একটা আমাদের চ্যানেলের নাম অনুযায়ী এটা কি করব, দিয়ে দিব বা বেবি স্লিপ মিউজিক, বেবি স্লিপ মিউজিক লেখলাম। লেখার পরে কি এখানে জেপিজি আছে, আবার কি করব, টিক মার্কটা দিয়ে দিব। দেওয়ার পরে এখানে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার সময় এখানে কি RGB কালার আছে, স্ট্যান্ডার্ড আছে, এখন হাই, এটা কি করব, এটা আমরা রেজুলেশনটা 72 PPI অপশনটা আছে এখানে ক্লিক দিব। যেহেতু এটা কি স্ক্রিন 72 PPI, তার জন্য সবসময় 72 PPI দিবেন যখন আপনি ইউটিউব চ্যানেলের জন্য পুনরায় মানে একদম
সর্বশেষ মানে ফাইনালি ক্রিয়েট করবেন, তখন রেজুলেশনটা 72 দিবেন, দেওয়ার পরে ক্রিয়েট ক্রিয়েট করবেন বা ওকে বাটনে ক্লিক দিবেন, তাহলে কি হবে একটা ইউটিউব চ্যানেল আর ক্রিয়েট হয়ে গেল। তো আশা করি সকলে বুঝতে পারছেন। জি সেট করে দেখাই দেন। বুঝতে পারছি। তো এখন আপনি যাই হোক একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্রিয়েট করলাম, আর কিভাবে সেভ দিতে হয় সেটাও জানলাম, আবার বাইরের জন্য কিভাবে এক্সপোর্ট করতে হয় সেটাও দেখলাম। তো এইটুক অপশনের মানে এইটুক কাজের মধ্যে আশা করি কারো কোথাও সমস্যা হবে না, আর মোটামুটি সবাই ভালোভাবে বুঝতে পারছেন। তো যাই হোক আজকের ক্লাসটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।